আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত যারা আপনারা সামনে এখানে উপস্থিত আছেন এবং যারা দূর দূরান্ত এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ফেসবুক ইউটিউবে যারা দেখছেন তো আজকে আমাদের কয়েক মিনিট দেরি হওয়ার মূল কারণটা হচ্ছে যে আমাদের নতুন সাউন্ড সিস্টেমটা আমরা ফাইনাল যে সাউন্ড সিস্টেমটার জন্য ওয়েট করছিলাম তো আজকে সেটা ইনস্টল করা হয়েছে আপনি দেখছেন যে আমি হাতে একটা মাইক নিয়ে কথা বলতাম আজকে কোনো মাইক টাইক ছাড়া কথা বলছি তো এই কারণে আর কি বিশেষ করে আপনারা যারা ইউটিউবে এবং ফেসবুকে দেখছেন তাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা কাইন্ডলি কমেন্ট করেন যে আপনাদের সাউন্ডে কোনো প্রবলেম আছে কি না শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে বা দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা কারণ আপনারা জানেন যে আমরা এই জায়গাটাতে নতুন এসেছি এখনও আমাদের হানড্রেড পার্সেন্ট সেট আপটা কমপ্লিট হয়নি তো আজকে আমি যেই সাউন্ড সেটিংসে কথা বলছি সেইটা এখন এই মুহূর্তে আমি যেটাকে মানে ব্যবহার করছি খেয়াল করেন যে আমার হাতে কিছু নেই তো আপনাদের কোনো শুনতে অসুবিধা হচ্ছে এখানে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে এখানে যারা আছে উপস্থিত তাদের জন্য কোনো প্রবলেম হচ্ছে না তো আমি যারা দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন আপনারা যদি কমেন্ট করেন এরপরে আমরা ইনশাল্লাহ হ্যাঁ সরাসরি যে সাউন্ড গুড ওকে থ্যাংক ইউ ভেরি মাছ সাউন্ড ঠিক আছে ওকে তোমরা এবার ঠান্ডা হও তোমরা এত শব্দ করো না আর এগুলো আগে করে রাখবে একটু পরে যখন গরম লাগবে তখন দেখবা কি অবস্থা হবে হ্যাঁ একদম সব স্তব্ধ করে দিও না ভেন্টিলেশনের দরকার আছে তো আমাদের এখানে যে বাতাসটা সার্কুলেশন হচ্ছে এটা খুব জরুরি আমাদের এখানে প্রায় ফর্টি পারসেন্ট বাতাস বাইরে থেকে আবার ঢুকছে আবার নতুন বাতাস না আসলে পরে অনেক লোক এখানে দেখবেন সাফুয়েটেড লাগবে তো একদম সব বন্ধ করে দিলে অনেকের হয়তো একটু ঠান্ডা লাগবে ওরা একটু যেখানে ভেন্ট আছে যেখানে সরাসরি বাতাস ওখান থেকে একটু সরে আরেক জায়গায় গিয়ে বসতে পারেন হ্যাঁ নাহলে বেশি একদম সব কিছু যদি আমরা বন্ধ করে দিই তখন সাফোকেশন লাগবে তখন দেখবেন যে আপনার কাছে দম বন্ধ বন্ধ খারাপ লাগবে হ্যাঁ এটা বুঝতে হবে আর আমাদের অনেক রুগী আছে যাদের থাইরয়েডের প্রবলেম আছে তো ওদের একটুতেই ঠান্ডা লাগে আবার যাদের হাইপার থাইরয়েড তাদের একটুতে গরম লাগে কেউ গরম সহ্য করতে পারে না কেউ ঠান্ডা সহ্য করতে পারে না আসলে পাবলিক প্লেস এরকমই আগে বলছে গরমে কষ্ট পাচ্ছে এখন বলে ঠান্ডায় কষ্ট পাচ্ছে সো দিস ইজ পাবলিক প্লেস এখানে সবাই সমানভাবে লাগবে না মসজিদে গেলেও সেম কেউ কেউ এসি ছাড়ো কেউ কেউ বন্ধ করো বুঝছেন তো এরকম সবখানে থাকবে তো আমাদের নতুন প্রতিষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আলহামদুলিল্লাহ ও থ্যাংক ইউ তো আসলে এখনও পুরোটা আপনার হয়নি পুরোটা হলে তখন বোঝা যাবে কারণ কি যেমন ধরেন যখন জিম থাকবে তো অনেকে চলে যাবে জিমে ওখানে তাদেরকে ট্রেনিং করানো হবে যেমন আজকে এই বোন আসে আমাকে বললেন যে আমি কীভাবে ব্যায়াম করবো আমাকে একটু শেখায় দেন তো ওনাকে উনি একটা শিখাই দিবে এক মাস আপনি এই ব্যায়ামগুলো করেন ও এক মাস পরে আবার আসবে এক মাস এইভাবে করেন মানে বাসায় বসে করবে এক মাস পর পর আসবে বা দুই মাস পর পর আসবে তাহলে ওর জন্য কি ব্যায়াম সে আমরা তাকে একজন স্পেশালিস্ট ট্রেনার দ্বারা তার জন্যে কোন ব্যায়াম করলে তার ক্ষতি হবে না যেমন ওর মাজায় ব্যথা ও যেন লাফালাফি না করে বুঝতে পারছেন তারপর ধরেন কারো আছে হাঁটুতে ব্যথা তাহলে হাঁটু বাঁচিয়ে কি করে ব্যায়াম করতে হবে তারপরে অনেকে রেস্টুরেন্টে থাকবে খেতে চলে যাবে তো ওখানে একশো লোক চলে যাবে ওখানে তাহলে একশো ওখানে চলে গেল পঞ্চায়েত জিমে চলে গেল দেড়শো তো কমে গেল বুঝলেন না তো এখন তারপর যাদের পরীক্ষা দীক্ষা ওরা হয়তো রক্ত দিতে চলে গেছে যাদের ডাক্তার দেখানো ওরা ডাক্তারের কাছে চলে গেছে নিউট্রিশন এসে ওরা চলে গেছে যারা বুলেট কফি খাবে ওরা ওদিক চলে গেছে যারা শপিং করবে ওখানে চলে গেছে প্রোডাক্ট কিনতে তাহলে মোটামুটিভাবে যখন পুরোটা চালু হবে তখন দেখা যাবে আরও অনেক বেশি লোক আসলেও মনে হবে যে লোক নাই তাই না তখন আর ভিড়টা বোঝা যাবে না তো যাই হোক আমি অনেক খুশি হয়েছি যে আপনাদের জন্য এটা করা হয়েছে আর দিন শেষে আপনারা যদি লাভবান না হন তাহলে আমাদের এই চেষ্টার কোনো অর্থই হয় না আপনারা কি কি কিভাবে লাভবান হবেন যেমন আজকে আমি যে আলোচনাটা করব আজকে এতদিন শুধু প্রবলেম নিয়ে কথা বলেছি কেন রোগ হয় আজকে সমাধান নিয়ে শুধু এক এক করে বলতে থাকব আজকে অনেক টিপস আসবে ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আপনি এবং পারিবারিকভাবে আপনি এবং সামাজিকভাবে আপনি এই তিনজন আসলে একই ব্যক্তি আপনি কিন্তু আপনার যে ভূমিকা নিজের জন্যে কি আপনার পরিবারের জন্যে এবং আপনার সমাজের জন্যে তিনটা ভূমিকাকে আপনাকে যদি একত্রিতভাবে আপনাকে প্র্যাকটিস করতে বলি তাহলে এখানে অনেকগুলো টিপস হ্যাক্স জানা দরকার কারণ হচ্ছে আপনি নিজের নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন যেমন আমি বলি আগে শুনে নেন যে যখনই আপনি আমাদের এখানে আসতে চাইবেন কেউ না কেউ আপনাকে বাধা দিবে বলবে এই খবরদার যায়ও না একটা ঘটনা ঘটে যাবে ঘটনা ঘটে যাবে মানে ও যে ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এটাই ঘটনা এবং ও যে ওষুধ মুক্ত হয়ে যাবে ঘটনা সেখানে তো যাই ওরা জুজুর ভয় দেখায় তো জুজুর ভয় দেখালে তো কাজ হবে না তাহলে আসেন আমরা সবজি খেতে ভয় পাই কে 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 ভয় পায় সবজি খেতে আপনি ভয় পান হাত উঠাইতে গেছিলেন সবজি খেতে ভয় পান শাক সবজি খেতে ভয় পায় তাহলে দেখেন পৃথিবীতে শাক সবজির মতো পবিত্র কিছু নেই কিন্তু এক ধরনের মানুষ আছেন তারা শাক সবজি খেতে পারেন না তারা হলেন আইবিএসের রুগী অথবা তার পেটে বাজে ব্যাকটেরিয়া অথবা তার লিকি গার্ডস আছে অথবা তার হজমের যেই সবজি হজমের জন্য যেই জিনিসটার প্রয়োজন সেটা হলো যে আমাদের গার্ড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া তো তার ব্যাকটেরিয়া হয়তো আছে কিন্তু গুডটা নেই বা যতটুক থাকার কথা অতটুক নেই বা অথবা তার এটার যে ফাইবারগুলোকে এটাকে ডিসোসিয়েট করার মতো বা এটাকে হজম করার মতো বা এটাকে ডাইজেস্ট করার মতো মানে পর্যাপ্ত যে এসিড দরকার মানে পেটের যে এনভায়রনমেন্ট দরকার এসিডিক এনভায়রনমেন্ট মানে কোথাও না কোথাও তার ঘাটতি আছে অথবা তার নার্ভাস সিস্টেমে প্রবলেম আছে অথবা তার ঘুমের ঘাটতি আছে অথবা তার টেনশন বেশি অথবা তার স্ট্রেস বেশি তাহলে আমাকে এখন ওর সঙ্গে হিস্ট্রি নিতে হবে ডিটেল যে সে ঘুমায় কয়টায় তার মেজাজ কেমন খারাপ থাকে হ্যাঁ সে হতাশ হয় কী পরিমাণ বুঝলেন আর কবে থেকে সে হজম করতে পারে না তার পরিবারের অন্যদের ভিতরে এরকম সমস্যা আছে কি না তাহলে দেখেন এক কথায় এখানে জবাব দেওয়া যাবে না তা আমরা এই জন্যে কী করেছি যে আপনারা অনেকেই ভিডিও দেখে দেখে অনেকে ভালো হয়ে গেছে মেনেছে ভালো হয়ে গেছে কিন্তু সবাই কিন্তু সরল অঙ্ক না সরল অঙ্ক হলো চার থেকে দুই আপনি বিয়োগ করলে দুই হবে বুঝলেন কিন্তু অনেক সময় আমরা দেখি যে এই সরল অঙ্ক আমরা করে এসেছি এত বড় একটা অঙ্ক এর ভিতরে ব্র্যাকেট আছে একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তারপর গুণ যোগ ভাগ মানে একটা জিনিসকে জটিল করে ফেলানো হয়েছে রেজাল্ট হবে এক কিন্তু ঝামেলা মেলা তো এখানে আমাদের অনেক রুগে আছে ওদের মেলা ঝামেলা সবাই সরল না যেমন ধরেন আপনি সবজি খেতে পারেন কারা কারা সবজি খেতে পারেন এই সবাই সব সবজি খেতে পারেন এটা আমার বিশ্বাস হয় না এর ভিতরে দু একজন আছে যে সে নির্দিষ্ট কোনো সবজি খেতে পারে না তেলতেলা পিছলা জাতীয় এক ধরনের আছে অনেকে আছে এগুলো খেতে পারে না কি কি আছে আমাদের বেন্ডি পুঁইশাক কচুরলতি এই যে দেখছেন তাহলে অনেকে সব খেতে পারে অনেকে ভেন্ডি খেলে পরে আরও ক্লিয়ার পায়খানা হয় বুঝলেন অনেকে কচুরলতি তার প্রিয় খাবার না চিংড়ি মাছের সাথে ঠিক আছে না এটা খুবই ফেভারিট তার কাছে আচ্ছা আর অনেকে এটা শুনলে আসুলকানি আগে থেকে শুরু হয়ে যায় বা কচুর কথা শুনলে গলা সুলকানি শুরু হয়ে যায় তাহলে দেখেন আমরা সবাই একরকম নই আমাদের যে গাটের ব্যাকটেরিয়া সেটারও ডাইভার্সিটি অনেক আমি শুধু আপনাদের কাছে একটা নির্দোষ রিকোয়েস্ট এঁকেছিলাম যে খুঁজা পায়তা মোবাইল চালু আছে কি বন্ধ করেন আপনারা সেটাও যদি না পারেন তাহলে এখানে বাইসে থেকে কি করবেন সিম্পল একটা ব্যাপার একটা সুইচ টিপ দিয়ে বন্ধ করে ফেলতে হবে এটা এত সহজ জিনিস যে আর একজন আওয়াজ আজান বাজাবে কইছিলাম দেখেন আজান বাজাচ্ছে সে বলছিলাম একটু আগে আমি বলছিলাম একটু আগে তো তাইলে এই যে সামান্য একটা জিনিস আপনারা পারতেছেন না আর আপনি এই এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই জটিল রোগ নিয়ে আপনি কীভাবে আপনি এটারে সরল অঙ্ক বানাবেন এটা মোবাইল বন্ধ করতে পারেন আপনি কিভাবে আপনার এত বড় একটা সমস্যার সমাধান করবেন হ্যাঁ বলেন বুঝতে পারছেন না শেয়ার আমি এখানে দিতে বলিনি শেয়ার দিবে যারা অনলাইনে দেখবে আর আপনি এখান থেকে বেরোনোর পর মোবাইল করবেন তারপর শেয়ার দেবেন এখানে বসে কারো শেয়ার করতে পারেন বোঝেননি কথা এটা হলো আপনি হলেন এখন অ্যানালগে আছেন তারপর পরে ডিজিটালে যাবেন অ্যানালগ শেয়ার মানে হলো আপনি যাবেন আপনার বান্ধবী প্রিয় কে আছে আপনার বান্ধবী তারে যেয়ে প্রথম বলবেন আপনার মারে যেয়ে কবেন আপনার বোনরে যেয়ে কবেন এটা হলো আপনি অ্যানালগ শেয়ার দিবেন আর পরে ডিজিটালে শেয়ার দেবেন কিন্তু অ্যানালগ শেয়ারটা বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন নিজে বলবেন যে মা তো এইটা তুমি করো মা হ্যাঁ তো মা কব না মেয়ে আমার সে কি আর আমার খারাপ চাইবে ওটা সে বিশ্বাস করবে যেমন আজকে ইউএসএ থেকে দুজনে আসছেন তো ওনারা বলতেছে যে বিরাট একটা গ্রুপ এখন ওয়েট করে আছে আমরা গিয়ে বললে পরে ওরা আবার হুড়মুড় করে আসার জন্যে তারা এক পায়ে খাড়া হয়ে রয়েছে তার মানে ওরা গিয়ে ওই পুরো গ্রুপটাকে এখন বলবে বললে পরে পুরো গ্রুপ আইসা এখানে চলে আসবে মানে ওরা ওকে বিশ্বাস করে যে ওরা আমার অনেক দিনের পরিচিত ও আমার সাথে বেইমানি করবে না সরি শীতে একটু আসতেছে আসতেছে ভাব নাকি হ্যাঁ সেটা গলা থাকলে বোঝা যাই হোক এখন আসেন সবজি খুবই ভালো একটা জিনিস পৃথিবীর কোনো ডায়েটিশিয়ান অথবা ডাক্তার সে যত ভালো বা খারাপ ডাক্তারই হোক না কেন আপনারা তাকে কষাই বলেন বা ফেরেস্তা বলেন বা নেক্সট টু গড বলেন যেই হোক না কেন সে বলবে না যে সবজি ভালো না এটাও কেউ বলতে না তাহলে আমরা সবাইকে সবজি খেতে বলি কিন্তু কেউ কেউ আছে ওনার মতো তার মতো যে কিছু সবজি খেতে পারে না আবার কেউ আছে কোনো সবজিই খেতে পারে না কেউ আছে সবজির নাম শুনলে পেটের ভিতরে যুদ্ধ শুরু হয়ে যায় বুঝলেন তাহলে এখন যে খেতে পারে না তা সে খাবে কিভাবে। তাহলে আমাকে এবার তার ডিটেলস হিস্ট্রি নিতে হবে তো আমরা এই জন্যে সকল রুগীর জন্যে বিনামূল্যে ডাক্তার দেখানোর ব্যবস্থা রেখেছি এবং বিনামূল্যে পরামর্শ নেওয়ার জন্যে নিউট্রিশনিস্ট আছে এরা সব মাস্টার্স করা তোমরা মাস্টার্স করা না নিউট্রিশনিস্টের উপরে যারা নিউট্রিশনিস্ট আছো তোমরা মাস্টার্স কমপ্লিট করেছো মাস্টার্স করেছো গুড তো যাই হোক বিষয়টা হলো যে যে যাই করে আসুক আমার এখানে আসলে আমি যেমনি কমু পরামর্শ এমনিই হইব হ্যার মাস্টার্স থাকুক বা ব্যাসেলার থাকুক বা নিজে ব্যাসেলার থাকুক বা বিয়েবাইতেও থাকুক কিছু যায় আসে না তো যাই হোক তো এখন এখানে সবজি খাওয়া কী কী কারণে একটা লোকের পেটে সবজি হজম না হতে পারে এক হচ্ছে তার ঘুম নেই টেনশন বেশি এই কারণে হতে পারে তার এসেডিক এনভায়রনমেন্ট নেই অথবা তার ব্যাকটেরিয়া নেই ভালো যেটা তার ফাইবার হজম করবে যেটা বিউটারেট বানাবে ওই ব্যাকটেরিয়াটা তার নেই বুঝলেন কথা তাহলে আই ফাইবার হজমের কোনো জিনিস আমার শরীরে আল্লাহ দেন নাই কি একটা আশ্চর্য কথা মানে আপনার যদি ভালো ব্যাকটেরিয়া না থাকে পেটে তাহলে ওর সবজি হজম হবে না ফাইবার হজম হবে না তাহলে এখন তাকে আমরা ভালো ব্যাকটেরিয়া দিতে হলে কী করতে হবে আগে খারাপগুলো যেন তৈরি না হয় তাহলে খারাপ ব্যাকটেরিয়া কিভাবে তৈরি হয় আমরা যে নিয়মিত গ্যাসের ওষুধ খাই দেখবেন আস্তে আস্তে খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যাবে কেন কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে খাবারের সঙ্গে যে আজে বাজে জিনিস বডিতে ঢুকছে সেটাকে সে মেরে ফেলে উদাহরণস্বরূপ শকুন আবার করে শকুনের কথা কেন আসল শকুন হলো এমন একটা প্রাণী যে খায় হলো পচা গরু পচে গেছে মরে গেছে গন্ধে কেউ এলাকায় থাকতে পারতেছে না কিন্তু শকুনরা লাইন ধরে সুন্দর করে সারিবদ্ধভাবে বসে আছে তারপর একজন নেতা শকুন সে যখন খাওয়া শুরু করবে বাকিরা অংশগ্রহণ করবে ওদের নেতৃত্ব কিন্তু হানড্রেড পারসেন্ট কমান্ড মানে তারা ডিসিপ্লিন মানে ওই নেতা হরিণ যতক্ষণ না ওখানে মুখ লাগাবে ওরা ততক্ষণ সব ধৈর্য ধরে বসে থাকবে তারপর ওস্তাদে খাওয়া শুরু করলে বাকিরা সবাই মিলে খাবে এখন ওই পচা জিনিস খেয়ে তার তো ডায়রিয়া হওয়ার কথা তারা তো বারডেমে সরি বারডেম না তো কলের হাসপাতাল এখানে আইসিডিডের বিরুদ্ধে ভর্তি করা উচিত নাকি কিন্তু এখন কোন শকুনের ওই পচা খেয়ে পেট খারাপ হয় তাহলে সে শকুন জাতের কলঙ্ক কিন্তু ওকে যদি নিয়মিত গ্যাসের ওষুধ খাওয়ানো হয় ওই শকুনকে সেও তার ডায়রি হবে কারণ শকুনের পেজ মানে পেটের এসিড এত বেশি থাকে হ্যাঁ যে ওখানে যেই পচা যা দেবেন সব ওয়াশ হয়ে যাবে বুঝলেন না কথা জীবাণু যেটাই দেবেন ওটারই শেষ বুঝলেন কথা তাহলে এসিড আল্লাহ তো এমনি দেন নাই এবং যে সকল প্রাণী কুকুর ওরা পচা খেলেও হজম হবে হ্যাঁ আর আমরা যারা মানুষ আমাদের নষ্ট খাবার খেলে হজম হওয়ার কথা না যেমন আমেরিকা থেকে আইসে উনি খাইছে খাওয়ার সাথে সাথে ডায়রিয়া হয়েছে তিন দিন ডায়রিয়া ছিল এই যে গতকালকের ভিডিও যারা দেখেছেন যে এখানে বসে আছিলেন ওনারা তা আমি বললাম ইউএসএ থেকে বাংলাদেশে আসলেই তো খাইলেই ডায়রিয়া হবে দাওয়াত খাইলে ডায়রিয়া হবে তখন যে অলরেডি হয়েছে আমি তিন দিন ভুগছি তার মানে হয়ে গেছে ঘটনা আর যদি প্রথম দিন আমার সাথে দেখা হয়তো তাহলে তো আমি আগেই সাবধান করে দিতাম যে আপনি কিন্তু ইউএসএ থেকে আসতেন দাওয়ারটা খেলে কিন্তু ডায়েরি হবে আগে খাই না তার মানে হচ্ছে ওরা যারা ইউএসএ অন্তত বেটার ফুড খায় অর্থাৎ তারা যে খাবারটা খায় ওরা খাবারের ব্যাপারে খুবই সেন্সিটিভ যদিও তারা প্রসেসড ফুড খেলেও সেই প্রসেস ফুডটার ভিতর এক্সট্রা ভেজাল থাকে না আর আপনাদের প্রসেস ফুডে থাকে নানান ভেজাল যেমন আপনি যে সয়াবিন তেল খান হয়তো সেখানে সাবান তৈরি করার চর্বি মিশিয়ে দেওয়া হয়েছে আপনি জানেন না তারপর ওই দিন জিলেটিনের কথা একজন বললেন যেটা শুকুরের ইয়া থেকে জিলেটিনটা তৈরি করে আর এই জিলেটিন দেওয়া খাবার তো আপনারা সমানে দোকানে কিনে খাইতে আছেন তো একজন বিজ্ঞানী গতকালকে উনি এসেছিলেন উনি সমুদ্র বিজয় করেছেন সেই সেক্রেটারি উনি মেরিন ইসে আসেন ফরেন মিনিস্ট্রিতে তা আমাকে এসে বললেন যে আমরা চেষ্টা করতেছি যে আগার আগার থেকে কিভাবে ন্যাচারাল জিলেটিন তৈরি করা যায় তাহলে ওই শুয়োরের জিলেটিন আর খাওয়া লাগবে না কিন্তু আপনারা যে শুকোরের জিলেটিন খাচ্ছেন জানেনি না হ্যাঁ যে কোথেকে তৈরি হয় খুব দুঃখজনক তা আপনাদের যে আপনি যেই মানে কোল্ড ড্রিঙ্কসটা খান সেখানে এমন কিছু ক্ষতিকারক জীবাণু আছে আবার ইউএসের ওদেরগুলো নাই কারণ ওরা আইন করিয়া ওরা কেস করিয়া ওগুলো সরাই ফেলছে কিন্তু ওই জিনিসগুলো ওরা বাংলাদেশের কোকের মধ্যে ইন্ডিয়ার এগুলোর মধ্যে দিতেছে কারণ আপনাদের কোনো রেগুলেশনস নেই ফুড রেগুলেশনস নেই অথরিটি নেই বুঝতে পারছেন তো যাই হোক আমি নিজেও সৌদি আরব গিয়ে ফাইভ স্টার হোটেলে প্রসেসড ফুড খাইছিলাম দেখার জন্যই যে ওই খেয়ে আমার ডায়রিয়া হয় কি না কারণ বাংলাদেশে সামান্য নর্মাল হোটেলে কোনো একটা জায়গায় বা কোথাও আমি যদি একটা আজে বাজে খাই ফেলি তাহলে সাথে সাথে পেটে আমার খবর করে হয় ডায়রিয়া হয় নাহলে যতক্ষণ থাকে ও বলে যে আওয়াজ দেয় সব কিছু যে ইয়ে করতেছে এ আর টিপিও না চুপ করে বসে থাকো হ্যাঁ তাহলে বোঝা গেল আর ওটার সাউন্ড কিভাবে কমানো যায় এটা দেখো তোমরা আলাপ করো ওদের সাথে এসির সাউন্ডের যে টুং টুং যে আওয়াজটা হচ্ছে ওইটা বুঝলা টিপলে পরে যে অ্যালার্মটা কম বাজে হ্যাঁ সেটা নিয়ে তোমরা ডিস্টার্ব করতেছো এবং ইরিটেট করতেসো হ্যাঁ ডোন্ট ডু দিস আগেই একটা নির্দিষ্ট টেম্পারেচারে সেট করবো ওইটাই থাকবে সবারই এ কম্বল নিয়ে আসতে যে যার মতো কম্বল গায়ে দেবে নাহলে ওই যে এসি বাসের মতো কম্বল সাপ্লাই দিতে হবে আচ্ছা যাই হোক তো এখন ওখানে গিয়ে আমি খেলাম মদিনাতে ফাইভ স্টার হোটেলে মুবিন পিক ওখানে আমি টেস্ট করার জন্যে খাইছি তার আমাকে নাসির একটা কেক অন ছিল ওইটাও একটু খাইয়ে দেখছি যে আমি তো এগুলো খেলে আমার শিওর পেট খারাপ হবে ভয় খাইনি তা টেস্ট করে খেয়ে দেখি কিছুই হয়নি মানে আমরা যে প্রসেসড ফুডটা খাচ্ছি আলট্রা প্রোসেস ফুড এটা ফার ডেঞ্জারাস দেন এনিথিং বাংলাদেশ তাহলে আপনার কেন হজম হচ্ছে কারণ আপনার পেট অ্যাডাপ্টেড হয়ে গেছে এই খাবারে সয়াবিন তেলে আপনার পেট অ্যাডাপ্টেড হয়েছে আমরা যারা এখন সয়াবিন তেল খাই না এক বেলা সয়াবিন তেলে খেলে হয় ডায়রিয়া হয় নাহলে পেট খারাপ হয় নাহলে বুক জ্বালা হয় আমরা টের পাই পেটে ঢুকলে ঠিক কিনা পান কি না হ্যাঁ কে কে পান দেখি এই যে এরা পায় কারণ আমাদের পেটের গাট লাইনে এখন ওকে হয়েছে আগে ভুল ছিল বলে না কিসের পেটে নাকি কি হজম হয় না কার পেটে নাকি ঘি হজম হয় না এরকম একটা কথা তো আমরা ভেজাল খাইলে খাটে জিনিস হজম নাও হতে পারে কিন্তু আমরা যারা খাঁটি খাই আমাদের ভেজাল খেলে সাথে সাথে এটা পেট চিনে ফেলে যে এটা তোমার খাবার না এটা তুমি ভুল খাবার খাইছো এটা থেকে নিস্তার হো কিন্তু অনেকের পেটের গাটের লাইনিং চেঞ্জ হয়ে গেছে আমাদের বাঙালিদের আমাদের খেতে খেতে নষ্ট খেতে খেতে এই যে লাইনিং চেঞ্জ হয়ে যাওয়া এখান থেকে আপনার ক্যান্সার হতে পারে তাহলে ইনটেস্টানাল ক্যান্সার কোলন ক্যান্সার একটা প্রধান কারণ প্রসেসড ফুড বাজে ব্যাকটেরিয়া যদি তার পেটে থাকে তাহলে আমি যদি নিয়মিত প্রসেস ফুড খাই আর সঙ্গে যদি গ্যাসের ওষুধ খাই মানে দুটো কম্বিনেশন তাহলে আপনার কলম ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে গেল সঙ্গে যদি আমার স্ট্রেস থাকে মানে টেনশন যেটা আপনাদের সবার মাসাল্লাহ ভালোই আছে এটা একটা জিনিস সে পারে ভালো যে আমি অনেক টেনশন করতে পারি অনেক মুঠ মারে থাকতে পারি অনেক মেজাজ খারাপ করে থাকতে পারি এইটাতে আমরা সবাই পারদর্শী কিছু না পারুক তার এটা আছে একটা লোকের কোনো এনার্জি নেই হাঁটতে পারে না সকালে কিন্তু জিত এমনি জিত হেটা আছে হেই জিত আছে এটা হ্যাঁ রাগের ছোটে এটা আছে কিন্তু ওখানে অনেক এনার্জি পায় কিন্তু সকালে হাঁটতে যেতে এনার্জি পায় হ্যাঁ তো এরপর হচ্ছে রাত জাগা তাহলে একটা লোক যদি ব্যায়াম না করে নষ্ট খাবার খায় বারবার খায় প্রসেসড ফুড খায় গ্যাসের ওষুধ খায় বুঝলেন টেনশন করে স্ট্রেস নেয় রাত জাগে তাহলে নিশ্চিন্ত থাকেন যে তার কোনো না একটা প্রবলেম এখানে ঘটবে তাহলে যারা সবজি খেতে পারছে না তারা হয়তো দেখা গেল তার একটা হিস্ট্রি আছে জীবনের কোনো একটা সময় সে এত স্ট্রেসে ছিল কোনো একটা সার্টেন পিরিয়ড পর থেকেই তার হজমের গণ্ডগোল শুরু হয়েছে কেউ হয় সে পরীক্ষা দিতে যাইয়া সব ভুলা টুইলা পরীক্ষা খারাপ হয়েছে ফেল করছে অথবা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে গেছে সব ফাস্ট হইতো সে মানে কোচিংয়ে কিন্তু ওখানে যাইয়া ওই দেখা গেল নাম্বারে লটফলট করে ফেলাইছে টেনশনে দাগাইতে যায় কোনটা দাগাইছে কারে দাগাইছে কি দাগাইছে পরে আর হয় নাই এই যে সে একটা ধাক্কাটা খাইলো তো ধাক্কা খাইয়া সে পাক্কা হয় নাই তার পেটে কীছে সব ভালো ব্যাকটেরিয়া অক্কা পাইছে এখন সব বাজে ব্যাকটেরিয়া দিয়ে ভরে গেছে মানে স্ট্রেসের কারণে টেনশনের কারণে দুশ্চিন্তার কারণে হজমের জন্য যে ইনভাররমেন্ট দরকার রিল্যাক্সিং প্যারাসিম্প্যাথেটিক সেটা থাকে না স্ট্রেসে থাকে সিম্প্যাথেটিক স্ট্রেসে থাকে ফাইট অ্যান্ড ফ্লাইট যে পাগলা কুকুরে তাড়া করলে যেটা সিংহে তাড়া করলে জীবন নিয়ে ছটবে তখন তার হজম হওয়ার কোনো কারণ নেই তাহলে স্ট্রেস হচ্ছে আপনার হজমের জন্য সহায়ক নয় নিয়মিত স্ট্রেস করবেন এইভাবে পঞ্চাশ ষাট বছর স্ট্রেস করবেন দেন ইউ উইল গেট রেজাল্ট তা আপনারা সিস্টা সালা যাচ্ছেন তো নাকি সালা যান কারণ আপনি এভাবে চালায় যান দেখবেন যে একটা রেজাল্ট পাবেন রেজাল্ট আপনার জন্য ভালো কি খারাপ সেটা জানি না তবে আমাদের জন্য যে ডাক্তারদের জন্য যে অনেক ভালো এতে কোনো সন্দেহ নেই আমি হয় আপনার পেট কাটবো হ্যাঁ নাহলে আপনার নিয়মিত রুগী হয়ে যাবেন আপনি আমার বুঝলেন না বা লিভার পচায় ফেলবেন কিডনি নষ্ট করে ফেলবেন সো আমাদের জন্য অনেক ভালো যদিও শুনছি শকুনের দোয়া গরু মরে না কিন্তু আমাদের দয়ায় যে আপনারা রুগী হন এটা তো আমরা দেব্য সোকে দেখতে পাইতেছি যে এরা যা নিষেধ করবো তাই করবে মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি বড় আগ্রহ সয়াবিন তেল নিষেধ করলে হেঁটে আগে খাইব কিনে আনি ঢালিয়ে দেবো আমার তেল আমি টাকা দিয়ে কিনছি আমি ঢালি দিব কি হ্যাঁ ঠিক আছে তো এই জন্যে এটা হলে বলার নেগেটিভ সাইকোলজি মানে নেগেটিভ ইনফ্লুয়েন্স আমরা সব সবসময় বলি সুস্থ খাবেন কারণ জানি যে মানুষ নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ আমি কেউ সুস্থ খাবেন ও যাইয়া নষ্টটাই খাইব বুঝলেন না কথা কারণ যেটা ভালো কইলে যেমন আমি যখন ফেন থাকতাম নোয়াখালীতে তো আগে আমি বুঝতাম যে এই রুগীটাকে আরও দুই দিন ভর্তি রাখলে তার জন্য বেটার এখন রুগীর পার্টিরে বুঝাইতে গেলে আমি বলতাম যে আসলে আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের ইচ্ছা এখন নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই তবে এই সমস্যা হইতে পারে হ্যাঁ বাট আপনি বাসায় নিয়ে তো আপনারা এগুলো পারবেন তো যখন আমি বাসায় নেওয়ার প্রতি গুরুত্ব দিতাম আমার স্যার আরও দুই দিন রাখেন ব্যাপারটা বুঝছেন তো দেখা গেল আমার যেটা কাজ আমার মনে মনে উদ্দেশ্য ছিল যে ও যেন বলে আরো দুই দিন থাকেন বুঝলেন না বল আর যখন এই রুগীটারা ডিসচার্জ করতে চাই তা এখন সে বলবো যে এর তো আরো দুই চার দিন না থাকলে তো হবে না আপনি দেখেন আরো দু একদিন যদি রাখতে পারেন কয় না স্যার আমাকে সমস্যা আছে আজকেই নিয়ে যাইতেবো হ্যাঁ মানে মানুষের যেটা কয় উল্টাটা বোঝে আর আমাদের ওদিকের লোক মানে দাগন ভিয়া ফেনে ওরা অত্যন্ত সালাক ওরা বোঝে যে নিশ্চয়ই দুই দিন ডাকতে চাইতেছে ঝামেলা আছে তো তাড়াতাড়ি বাসায় নিলে আমার জন্য বেনিফিট তাহলে যখনই প্রতিটা ডাক্তার সবজি খাইতে বলে আর আপনি সবজি খান না সয়াবিন তেল নিষেধ করে বাজে তেল নিষেধ করে আপনি খান কোক ফাঁটা বা কোল্ড ড্রিঙ্কস আপনি নিষেধ করে খান ডুবো তেলে ভাজা নিষেধ করে আপনি খান তার মানে কি বোঝা গেল মানে মানুষ সেটাই করে যেটা তাকে নিষেধ করা হয় যেমন ধূমপান শুধু নিষেধ না ওখানে ক্যান্সারের ছবি দিয়ে দিছে মরে যাবে কথা আছে যে পুরুষত্ব থাকবে না তাও খায় হ্যাঁ ওখানে টানে কি মজা ওহ পুরুষত্বটা চলে যাবে ওহ কি আনন্দ হ্যাঁ হ্যাঁ ক্যান্সার হবে উহ কি আনন্দ হ্যাঁ ধূমপানে মৃত্যু তাই নাকি কই মরিনা তো টানি তো তো হ্যাঁ তো দেখেন মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ এটা হলো নেগেটিভ আপনার ইয়ে আর কি তো এই জন্য দেখেন খেয়াল করে আমরা যত ভালো ভালো করতে বলবো আপনারা তত নষ্ট নষ্ট কাজ করবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যে উদ্দেশ্য আপনার রুগী হবেন এটা এখন সাকসেস তাহলে রুগী হলে কার লাভ আপনার তো কোনো লাভ নেই আপনার তো খালি ক্ষতি অর্থনৈতিক ক্ষতি কারণ টাকা দিয়ে ডাক্তার দেখাইতে হয় টাকা দিয়ে ওষুধ কিনতে হয় টাকা দিয়ে অপারেশন করাইতে হয় টাকা দিয়ে হাসপাতালে ভর্তি থাকতে হয় আবার এই যে এখানে সারাদিন আজকে আসছেন এখানে সারা দিন যে কর্ম করতেন সেটাও নাই তারপরে প্যারালাইসিসে শুয়ে তো সিলিং দেখতে হবে হ্যাঁ তারপরে ইন্ডিয়া যায় তিন মাস আপনি চিকিৎসার জন্য ঘুরে বেড়াবেন তো আপনার যে দুই তিন মাসের যে একটা কাজ করতেন কিছু টাকা পয়সা ইনকাম হতো সংসারে কাজে লাগতো বা ছেলে সন্তান আপনারে কয়দিন আব্বা আব্বা করতে পারতো তাহলে তো ওই দুই মাস তো পারতেছে না আপনি তো আরেক জায়গায় চলে গেছেন আর যদি ভালো মতো প্যারালাইসিসে একবার বিছানায় পড়ে যেতে পারেন তখন গিয়ে চেহারাগুলো আপনার কাছে পরিচিত চেহারা অপরিচিত হইয়া যাবে তখন তাদের আসল চেহারা বেরিয়ে আসবে হ্যাঁ যে আপনার নিজের আপন বউ কিন্তু দেখবেন যে সে এমন আচরণ করতেছে কারণ আপনারাই তার জন্য একটা বোঝা হয়ে গেছেন এখন আপনি তার তো কোনো কাজে লাগেনি না বরং তার সব পরিকল্পনা আপনি বাগড়া বাধাই দিয়েছেন কারণ আপনি একটা চাকরি করেন এখন এই প্যারালাইসিস স্বামীরা এ পাস করাইতে হবে ও পাস করাইতে হবে আর গু পরিষ্কার করাইতে হবে পেশা পরীক্ষা করতে হবে আর পয়সা যাইতে আসে এটার এখন ড্রেসিং করাইতে হবে এনে পোসতে আসে তাহলে এর পুরো সব মেসাগার হয়ে গেল তার জীবনটা তো স্বাভাবিকভাবে এক দুই দিন করবে ভালো ওই যে সাবানা ববিতার মতো কয়দিন করিয়া ঠোরিয়া তারপর তো আবার এখন বর্তমানের নায়িকা হয়ে যাবে হ্যাঁ তো এখন লেটেস্ট মডেলের ওই যে এখন ইংলিশ সিনেমার নাই হয়ে যাবে বুঝলেন কিছুদিন পরে কারণ ওইটা তো আর বেশি দিন ধরে রাখা যায় না অভিনয়ের কদিন করতে পারে আসল রূপটা বেরিয়ে আসবে যখন দেখবে যে সে নিজেই ঘুমাইতে পারেন নিজে টক্সিসিটির মধ্যে পড়ে গেছে তার সব শেষ তার ক্যারিয়ার শেষ সব কিছু তার স্বপ্ন সব ধুলিস্বাদ আর নারী হিসেবে তার যে নারীত্ব সেটাও শেষ কারণ বেটা তো কিছুই নিজের জানিব আছে না পোস্তে আসে সে তার কৃষিকাজে তো দেখেন আপনি দেখেন এভাবে কি হবে লাভ কার হবে যে দুই বেলা ড্রেসিং করাইতে আসে যেটা দুইবেলাতে হবে যারা অ্যান্টিবায়োটিক বেসে তার লাভ হবে হ্যাঁ যে ডাক্তারকে রেগুলার দেখায় ওর লাভ হবে যেখানে গিয়ে পরীক্ষা করে ওর তারপর ওই তারপরে আঙ্গুল কাটলে যে তার লাভ হবে আপনার তো লাভ হচ্ছে না বুঝলেন না তাই যে আমি যে ভালো কথাগুলো আপনাদেরকে বলতেছি এটা অনেকের কাছে আবার বিষের মতো লাগে যে এত নিয়ম মানা দেয় নাকি রুগী হবো কত সুধা রুগী হয় সুয কোনো নিয়ম মানা লাগে না যা চাই খাইবেন আপনার কি পছন্দ সবচেয়ে ভালো বার্গার ভাই আপনার আপনি সেটাই খাবেন ওনার বার্গার পছন্দ উনি বার্গার খাইবো ওনার পে ওর বেলপুরি তাই না বেলপুড়ি খাইবো ওর ওই যে ফুচকা কার ওই যে তোমার তো ও ফুচকা খাইবো মানে জার যেটা ভালো লাগে ঠিক আছে না হ্যাঁ জার যেটা ভালো লাগে সেটা খাইবো অলসতা করবো বিলাসিতা করবো দুনিয়ার টেনশন কর রাত দুইটা একটা বাজে জায়গায় থাকবো বুঝলেন না আর ব্যায়ামের নামগন্ধ নেই হ্যাঁ আর সূর্যের আলো তো দেখলে মাথা ব্যথা করে মানে কিটা যায় এনে সেরা কালো হয়ে যাবে হ্যাঁ তো যাওয়া যাবে না এত সুন্দর রূপ নষ্ট হয়ে যাবে তা আমি কইছি আপনার মুখের মধ্যে রোদ লাগাইতে আমি তো মুখে রোদ লাগাইতে বলি মুখে আমি নিজেও রোদ লাগাই না একটা ক্যাপ পরি টুপি পরি তারপর চশমা পরি হ্যাঁ পিঠে লাগাই বা অন্য দিকে লাগাই মুখে লাগাই না যাই তো তার ধারণা যে পিঠ কালা হয়ে যাবে পিঠ কালা হবে না বিলিভ মেয়ে বরং যাদের ইনসুলিন রেজিস্টেন্স হয়ে গেছে তাদেরই সব সামরা চুমড়া কালা হয়ে যাবে ঘাড় কালা হয়ে একে তিনটা পাল্লা পড়ে যাবে এখানে বগলের নিচে কালা হয়ে তিনটা পাল্লা পড়ে দেব বুঝলেন সেয়ারা মেস্তার মতো করবেন কেয়ারা সব বসকে দেব হ্যাঁ সেয়ারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে তো রোগের কারণেই তো সব চলে যায় ধ্বংস হয়ে যায় তো যা কথা সেটা না কথা হলো যে এখন আপনাদেরকে যদি বলা হয় যে সবজি খেলে আপনি মারা যাবেন এ কথা কেউ বলবে না তাহলে আমরা আপনাদেরকে শাকসবজি খেতে বলি আর যার শাকসবজি খাওয়ার পরিবেশ নাই পেটে তার কি কারণে নাই তার কি ঘুমের প্রবলেম তার কি নার্ভাস সিস্টেমের প্রবলেম তার কি টেনশন বেশি তার কি ব্যাকটেরিয়া নাই তার কি পেটে কোনোরকম ইনফ্লামেটরি কোনো ডিজিজ আছে বা কি কারণ এটা খুঁজে বের করি এটা এত সহজ জিনিস নয় এই জন্যে আমরা এখানে হিস্ট্রি নেওয়া হয় ডাক্তাররা দেখে জিজ্ঞেস করে হ্যাঁ পরীক্ষা নিরীক্ষা লাগলে করায় এবং আপনি যখন নিজে বুঝবেন না তো আমাদের কাছে আইসা বিনামূল্যে দেখা যান এই ব্যবস্থা আমরা করে রাখছি আর পুষ্টিবিদেও আপনার পরামর্শ দিবে তাহলে উনি প্রথমে এক মাসের পরামর্শ আপনাকে দিবে তাহলে প্রথম মাস পালন করার পরে আপনি আবার আসলে পরে সেকেন্ড মাসে আপনি এই পরামর্শ কী কী মানছেন কতটুক মানছেন মেনে কি কি উপকার পাইছেন কি কী মানেন নাই কেন মানেন নাই কেন মানতে পারেন নাই আপনার কোথায় প্রবলেম এগুলো ডিসকাস করে সেকেন্ড মান্থের জন্য আবার তারা আপনাকে পরামর্শ দিবে। তারপরে থার্ড মান্থে আবার আসবেন সেখানে কোথাও কোনো টাকা লাগছে না শুধু আপনাদের গাড়ি ভাড়াটা আমরা দিতে পারছি না আর কি সামনে আল্লাহ তৌফিক দান করলে গাড়ি ভাড়া দিয়ে দেব যে আপনি যে এ নাকি আচ্ছা তো কারণ আমাকে যদি একদিক থেকে সেবা দিতে হয় আরেক দিক থেকে তো আমাকে টাকাটা আর্ন করতে হবে নাহলে আমি তো আর দান নিয়ে কাজ করি না আমরা তো আর দান নিয়ে কাজ করি না তো যাই হোক এখন সবজি আপনি অনেক বেশি খাবেন এটা আমাদের এটা আমি অন্তত বলি না কেন কারণ হচ্ছে পৃথিবীতে সবজিই খেতে হবে সবজি না খেলে ভালো থাকাই যাবে না এ কথাটা অনেক জায়গায় মিথ্যা যেমন যারা এস্কিমোরা বা যাদের বরফের দেশে থাকে যাদের ওখানে সবজিই নাই বা মরুভূমিতে কিছু এলাকা আছে যেখানে সবজিই নাই এখন হয়তো উন্নত বিশ্বে সবখানে সব কিছু যায় কিন্তু যারা রিয়েলি ওই এনভায়রনমেন্টে বড় হয়েছে যেমন আমাদের নবী করিম আসলাম যখন মরুভূমির ভিতরে ছিলেন ওখানে কি সবজি ছিল তাহলে উনি ছোটোবেলায় সবজি খেয়েছেন তাহলে যারা একেবারে সবজি ছাড়া মানে যারা পুরোই ভেগান মানে খালি একমাত্র সবজি খাইতে হবে খালি ঘাসই খাইতে হবে আমরা তাদের পক্ষে না আবার সবজি জম্মের খাওয়া খাইতে হবে সেটারও পক্ষে না কিন্তু সবজি খাবোই না সেটারও পক্ষে না তার মানে পরিমিতি বোধটা বজায় রাখতে হবে ইয়াস পরিমিতি বোধ মধ্যম পন্থা আমাদের তাহলে এখন কথা হলো আপনি যেই সবজিটা খেতে পারেন এটা দিয়ে আপনি শুরু করেন সেটা যদি বেগুনও হয় যে এর কোনো গুণও নয় আসলে এর অনেক গুণ আছে ইস্তকে নো নো প্রবলেম বেগুন থেকেই শুরু করেন আপনি মানে সবজি হিসাবে খাওয়ার কথা বলছে অন্য কিছু তাহলে আপনার যদি মনে করে যে ঠিক আছে আলু একটা সবজি সরি আলুটা আলুটা একটা চিনি শিরা মজার ব্যাপার হলো মেনটেনিংয়ে আপনি মিষ্টি আলু খাবেন দেখেন কত মজা মিষ্টি আলু বেটার দেন গোল আলু এটা অনেকেই জানে না আর আলুকে সবজি মনে করে প্রতিটা কিছুর মধ্যে সবজির মধ্যে আলু দিয়ে দেয় এগুলো শিং মাছটা আলুর ঝোল বুঝলেন যে সবজি রানা আলু কথা বলে এখন আলু আপনি খেতে পারতেন যদি আপনি বারো চোদ্দ ঘন্টা কাজ করেন এইবার আপনি ভাতের বদলে আলু খান নো প্রবলেম বোঝেননি কথা এখন আমরা তো কাম করি না খালি কাই আর খাই আমাদের কাম কি খাই আর শুই তবে শুই রাত দুইটার পর আর টেনশন করি বুঝলেন তাহলে সবজিটা আমরা খেতে বলি অলিভ অয়েল দিয়ে কারণ সবজি সবুজ অলিভ অয়েল সবুজ এটা কালার কোড ন্যাচারাল কালার কোড এবং আমাদের যে অলিভ অয়েলটা একটা আচার মাছার মানে আপনার খেলে দেখবেন যে রিয়েল অলিভ অয়েলটা টেস্ট আলাদা আপনারা আসলে কি বলবো দুঃখের কথা যে আপনারা বাজার থেকে যেসব অলিভ অয়েল খান বেশিরভাগই থ্রি পারসেন্ট অলিভ অয়েল নেই আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি চাইলে নিজে টেস্ট করে দেখতে পারেন আর আমাদের অলিভ অয়েলটা আপনি খাবেন দেখবেন যে আপনার টেস্টে ডিফারেন্ট কিনা দুই মাস তিন মাস খাওয়ার পরে আপনার বডিতে ভিন্ন রকম লাগে কিনা আপনি বুঝতে পারবেন কারণ ভালো খাবার বোঝার ক্ষমতা আল্লাহ সবাইকে দিয়ে দিস। এটা আপনি বুঝতে পারবেন তাহলে ওই যে অলিভ অয়েলটা সবুজই সবুজ সবুজের সঙ্গে কি বলেন সবুজ আমাদের অলিভ অয়েলটা দেখতে কেমন সবুজ আর একটা সুইট বোতল আছে দেখেন ওইটা বোতল দেখে অনেকে ওই বোতলের মুখা দেখে অনেকে এটা নিতেছে মহিলারা বুঝছেন তাই না বোন হ্যাঁ অনেকে নিতেছে শুধু বোতলের মুখ মুখ্যার জন্যে ওটা একটা সুইট বোতল তো যাই হোক এতে করে কি হলো আপনি কি করবেন অলিভ অয়েলটারে তাওয়ার মধ্যে নিয়ে আগে অলিভ অয়েল ঢেলে দেবেন তাই না তারপর ওর ভিতর পেঁয়াজ রসুন দেবেন নাকি জি না আগে সবজিটাকে সিদ্ধ করবেন এবং সবজি সবজিটা যেন কচকচে থাকে এখন আসেন কোন ধরনের সবজি খাবেন তার ভিতরে অনেকগুলো ব্যাপার আছে একটা হচ্ছে আপনি যদি প্রাকৃতিক সবজি না পান একান্তই না পান চেষ্টা করতে হবে এবং এর জন্য রহমত শহীদুল ইসলাম ভাইয়ের সঙ্গে আমি ওই যে প্রাকৃতিক কৃষি নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি এবং আমাদের রেস্টুরেন্টে ওইখান থেকে সবজি আসবে অলরেডি ওটা চাষাবাদ চলতেছে প্রক্রিয়া চলতেছে আমি এখন সময় পেতেছি না ব্যস্ততার কারণে যে ওখানে যাইয়া কিছু ভিডিও করব দেখানোর জন্য যে আমাদের যে রেস্টুরেন্টের জন্য যে সবজিগুলো তৈরি হচ্ছে প্রাকৃতিক উপায়ে এসপিএনএফ কৃষি আমার দু একটা ক্লোজ আজকে নিয়েও হ্যাঁ আর ওই যে দর্শকদের কিছু ইয়া তুলতে হবে আর কি তো আমরা রেগুলার প্রতিদিনই যে আমাদের কর্মকাণ্ডকে কিছু ছবি পাবলিশ করি আপনারা একটু দেখেন শেয়ার করেন ওখানে আপনাদের নিজেদের ছবিও পাবেন আর আমরা প্রোগ্রাম শেষে এই একতলাতে আবার ছবি তুলব ওইগুলো আমরা পেজে দিয়ে দিই যেন ওই অনেকের যে সেলফি তুলতে চান তো দেখা গেল ওর ক্যামেরা বাইর করতে করতে ক্যামেরায় টিপতে টিপতে ক্যামেরায় ফ্ল্যাট জ্বলতে জ্বলতে ক্যামেরা হ্যাং করতে করতে তো আমাকে আর আর ছবি যেটা ওঠে সেটা তো অর্ধেক ঝাপসা আমার চেহারাটাই নষ্ট হয়ে যায় তার চেয়ে বরং আমি তুলে দিচ্ছি আপনাকে দিয়ে দেব ঝামেলা শেষ মানে আপনার চেহারাটা নেই আমি না আমারটা নিয়ে আমি চিন্তিত মানে আপনার ক্যামেরা আমাকে কেমন না কেমন দেখা যাবে এই জন্য আমি আপনার নিজের দিয়ে তুলে আপনাকে দিয়ে দেবো ভালো হয়েছে না বুদ্ধিটা পেজে দেখছেন আপনারা পোস্ট দেখছেন কে কে দেখছে দেখি ও খুব কমই পোস্ট দেখে মানে আমরা যে সেলফি টেলফি এখানে তুলি আমাদের ক্যামেরা দিয়ে সব কিন্তু দিয়ে দিই পাবলিশ করে দিই দেখেছেন আচ্ছা সব কিছুরই দরকার আছে এখন আসেন প্রাকৃতিক কৃষি যদি আপনি ওইভাবে যদি এনশিওর করতে না পারেন বাজার থেকেই সবজি কিনেন তাহলে চেষ্টা করবেন তাজাটা কিনতে বাজারের প্রথম উঠছে সেটা কিনতে এবং ওই যে সবজিটা আনছে ওর সাথে দু একটা কথাবার্তা বলবেন কেমনে আনছো কি দেখি তো সত্য মিথ্যাও জড়াই আসে যা বলবো আপনার মতো বুঝে নেবেন যে হ্যাঁ হাসা গয়না না মিশা হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ এখন আসেন ওই যে সবজিটা এনে বেকিং সোডা এক লিটার পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা দিয়ে ওখানে পনেরো বিশ মিনিট বা দশ মিনিট হলেও হয় ভিজিয়ে রাখলে সবজিটা মোটামুটি আউটার কেমিক্যাল থেকে মুক্ত হয় হ্যাঁ ঠিক আছে তাহলে বুদ্ধি শিখাই দিলাম তাহলে আমরা এনে এটাকে কেমিক্যাল মুক্ত করবো আগে আর যদি আমরা এসপিএনএফগুলোকে স্প্রেড করতে পারি যে প্রাকৃতিক কৃষি তাহলে তো আমরা এখানে যদি সবজি আপনাদের খাওয়ানোর পরে বাঁচে এখানে সবজি সেলও করা যাবে কিন্তু আমি বলছি আগে আমার যে বিরাট খানেওয়ালা পার্টি আছে আগে আমি এখানে খাওয়ামো আমাদের বা হবে প্রায় সাড়ে তিনশোর মতো হয়ে যাবে ওগরে খাওয়াই আমাদের বিশাল খানেওয়ালা যত আত্মীয় স্বজন সব খাওয়াই তারপর যদি বাসে তাহলে তোমরা বিক্রি করতে পারবে তার আগে না মানে আগে নিজে বাঁচতে হবে কি যাই হোক তো এখন প্রাকৃতিক কৃষি হলে তো আর ওই ঝামেলাটা লাগতেছে না এরপর আপনি কি করবেন যে আপনি রান্না তো আপনি জানেনি যে একটু হালকা সিদ্ধ করবেন বেশি না আর ওখানে পিং সল দিবেন যখন মোটামুটি একটু কচকচা মচমচা থাকবে সিদ্ধ বেশি করার দরকার নেই উপর দিয়ে অলিভ অয়েল বা আমরা একটা ড্রেসিং বানাইছিলাম থাইল্যান্ডে দেখবেন ওই যে সেখানে আমরা ওই যে ভিনেগার টিনেগার দিয়ে কীভাবে বানাইছিলাম দেখছেন না ওরকম একটু ড্রেসিংস করবেন ওখানে অলিভ অয়েলটা দিবেন হ্যাঁ এইভাবে আপনি করতে পারেন ওই ভিডিওটা একটু দেখে নিন তো এখন তারপরে আপনি কচকচ করে চিবিয়ে 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 অনেকক্ষণ ধরে চিবিয়ে 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 খেতে হবে বেশি করে চিবাতে হবে যেন মুখের ভিতরে এটা মোটামুটি এটা মানে ভেঙ্গা চুরিয়া শেষ হয়ে যায় আগে যদি মুখে আপনি হজম পুরোটা না করেন মুখ থেকে পানি বানায় ফেলতে হবে বিশেষ করে যারা সবজি খেতে পারে না আর যারা ওই রকম চিবিয়ে পানি বানানোর পরও খেতে পারে না তারা জুস বানাবে জুস বানায় এক চামচ খাবে এরকম ওই দেখেন মুখের একদি হুম লালার সাথে এরকম গিলবে না পরে দেখবেন চলে গেছে কেমনে ভিতরে তো এমনভাবে যাবে যে পেট পর্যন্ত যাইতে যাইতে পেট টেরই পাবে না যে কি খাইছেন তারপরে কিছুক্ষণ পরে আর এক চুমুক মানে আরও ওইটা যখন দেখবেন যে এটা ঝামেলা শেষ পাঁচ সাত মিনিট পর আর একটা বুঝলেন এইভাবে সে পেটকে বুঝাবে পেটের অজান্তেই যে সবজিটা যে তুমি খাইয়ে ফেলাইছো ট্যার পাওয়া নাই তখন আসলেই খাইলে তখন পেট মানে পেটকে রেডি করা আর কি এমন না যে বাকি জীবন এভাবে চলতে হবে মানে তারপরে পেটের শক্তি বাড়বে পেটের হজম বাড়বে কাটের ব্যাকটেরিয়া ভালো হবে হ্যাঁ তখন আপনি সবজি আমাদের মতো কাচ কাচ করে চি খেয়ে খেয়ে হজম করে বলতে এখন অনেকে বলে স্যার এত স্বাবো সময় নেই সময় নেই কারণ ছয় বেলা খায় এই জন্য সময় নেই এখন আপনি যদি এক একবেলা দুইবেলা এভাবে খান তাহলে সময় পাবেন বোঝেন নাই কথা ছয়বেলা খাইতে তো এত টাইম কই আসলে আমার তো ছয়বেলা খাওয়ার টাইম নেই সকাল থেকে এই পর্যন্ত খাবার পেছনে আমি এক সেকেন্ডও ব্যয় করিনি এই যে গ্রিন টি আপনাদের সামনে মাঝে মাঝে এটাও সব খাচ্ছি না ভেজাচ্ছি হুম মানে শেখাচ্ছি সাথে আমারটাও চলে যাচ্ছে এক কাজে দুই কাজ মানে আমি শেখাচ্ছি আবার গলা শুকায় যাবে তা আমার গলা একটু ভেজানো দরকার আবার আপনাদেরও শেখা দরকার তো সব একসাথে হয়ে যাচ্ছে তার মানে আমার এর জন্যে কোনো সময় ব্যয় হচ্ছে না আমি তিনটা কাজ একসঙ্গে করতেছি আমার গলা ভেজানোর কাজ আর আছে আপনাদেরকে একটু দেখানোর কাজ আবার নিজে গ্রিন টিটা পেটে চলে গেল টেরি পেলো না তা আমার খাওয়ার কাজও হয়ে গেল। তার মানে আমি খাওয়ার পেছনে সময় ব্যয় করলাম না আর আরেকটা লোক সকালে মর্নিং ব্রেকফাস্ট করার জন্য আয়োজন করে নিয়ে বসেছে আগে দুই ঘন্টা ধরে রানছে। সকাল ছয়টা বাজে উঠে পাকশাক শুরু হয়েছে আটটা বাজে ব্রেকফাস্ট এড়িয়েছে তার আগে বাসন মাঝামাঝি কত ঝামেলা তারপরে টেবিলে সাজাইছে এবার সবাই মিলে এসে বসছে তারপরে বৈশা বৈশাখ খাইতে আসে গল্প করতে আসে তো এক ঘন্টা তো ওখানে শেষ খাইতে খাইতে আর দুই ঘন্টা তো আগেই শেষ তো তিন ঘণ্টা তো খাইতেই চলে গেল সকালে কি কাজ করছো তুমি তাহলে এই তিন ঘন্টায় আপনি ব্যায়াম করতে পারেন রোদ্রে যেতে পারেন ঘাসে হাঁটতে পারেন হ্যাঁ বরফ থেরাপি করতে পারেন বুঝলেন মেডিটেশন করতে পারেন ইয়োগা করতে পারেন হ্যাঁ দের আর লট অফ থিংস তা আপনি তো রাইতে রাইতে খাইতে খাইতে সব সময় শেষ হয়ে গেছে তারপরে এই খায় শেষ নেই একটু পরে আওয়াসে মিড মর্নিং স্ন্যাক্স খাবে তারপরে আবার সে দুপুরে আবার হালুম হুলুম করে সবাই মিলে খাবে এতগুলো ভাত দিয়ে মাইখা মাইখা ভাত দিয়ে মাইখা খাইবো ওরে আল্লাহ এটা কী সিস্টেম আল্লাহ আল্লাহনে ভাত দিয়ে মাইখা খাইব তারপরে বিকেলে আবার সে ফল ফ্রুট অথবা স্ন্যাক্স তারপরে আবার রাত্রে সবাই মিলে আবার বৈশাখ খাইবো ভাত খাইবো বালেনারে রুটি খাইবো আবার ঘুমানোর আগে বলে দুধ খাইবো না কি খাইবো যাই হোক তো হ্যা এত সময় তো এত সামানোর টাইম না আমি তো বুঝি এটা আসলে তো সত্যি কথা সে স্বাভাবিক কোন সময় সে তো গিলবে গিলবে তো গিললে পরে তার হজম হবে কেন গরুর থেকে কি শিখি আমরা গরু কি করে গরুর সবজি খায় নাকি ঘাস খায় আচ্ছা যাই হোক ঘাসও ধরেন সবজির মতোই তো ঘাস খায় তো সে কি করে গপাকাপ গপাকাপ সব গিলে ফেলে নাকি জানেন না তারপরে সেগুলোকে আবার বের করে আনে এনে এবার চিবায় কারণ ওই যে ঘাস যদি কোথাও চলে যায় ভয় সেটাও আগে খায় নেয় খাইয়া আপনার তো আর প্লেট নিয়ে কেউ দৌড় দিতেছে না আপনার এত ভয় কি হ্যাঁ তো ঘাসটা আগে এসে খেয়ে ফেলে পরে এসে সারাদিন সময় নিয়ে ওটাকে চিবিয়ে চিবিয়ে কারণ আপনি তো আর ওখান থেকে বের করে আনতে পারতেছেন না আপনি তো একবার ঢুকালে ঢুকে গেল এখন কি আবার অক করে বমি করে নিয়ে এসে গরুর মতো হবেন আপনি তো আর গরু না আপনি তো মানুষ তো এখন গরু জাবর কাটে আপনি জাবরটা আগে কেটে ফেলেন তার মানে আপনি সবজি সবজি খাওয়া শেখাতে আমার কয়েকদিন লেগেছে যেটা বুঝতে পারতেছি তো চিবিয়ে 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 হ্যাঁ অনেকক্ষণ চিবিয়ে মুখের ভিতরে এটার পানি পানি মানে জুস মুখের মধ্যে বানাইতে হবে বুঝলেন বানিয়ে বানিয়ে তারপরে মানে যে বিশেষ করে যাদের হজম হয় না তাদের জন্য বেশি দরকার তাহলে হাসতেছে তো এখন চিবিয়ে চিবিয়ে ভালো করে তারপরে মুখের ভিতরে লালার সঙ্গে মিশল পানি বানালেন বানানোর পরে আস্তে আস্তে এটা চলে গেল এবার হজম তো মুখের মধ্যেই শেষ এখন পেটের মধ্যে আর দরকার কি জামেলা এখানে প্রায় নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হজম তো এখানে শেষ হয়ে গেছে তাহলে এখন এই লোক যদি বলে যে আমার সবজি হজম না আমি বললাম বেড়া তুই চিবাস নাই ঠিক মতো বুঝেন না কথা তুই জানাস না কেমনে সবজি খাইতে হয় খাওয়ার আগে সে অফিসে যাবে বাচ্চারে রেডি করবে হ্যাঁ পাক সব গেলো ডিম সুলার পরে স্বামী টেবিলের পরে বুঝলেন আবার ওই যে বস ওখানে বসে রয়েছে হ্যাঁ যে হাজিরা কখন দিব হের মধ্যে হ্যাঁ যদি খায় নাস্তা তো হ্যাঁ জামাই খাওয়াইবো না পোলারে খাওয়াইবো নাকি নিজে খাইব নাকি বসের কথা ভাববো নাকি যানজটের কথা ভাববো নাকি অফিস এটা এটা নাকি ওই যে মধ্যে যাইতেছে না কাজের পেটে কি করে এটা বুঝলেন খাইব কি ওই সমস্যার ভিতরে সে যদি কিছু খায় তাহলে না হজম হওয়াটাই হচ্ছে স্বাভাবিক আর যদি হজম হয় তাহলে বুঝতে হবে আপনার হজম শক্তি মারাত্মক রকমের এখনো শক্ত আছে বুঝলেন না কথা এখনো নষ্ট হয়নি তবে হয়ে যাবে এভাবে চলতে থাকবে অলরেডি অনেকের হয়ে গেছে তার মানে খাওয়ার আগে রিচুয়াল কি সুন্দর শান্তভাবে বসা রিল্যাক্সভাবে বসা ওই যে বললাম খাবার হজমের জন্য কি দরকার আচ্ছা সিংহে যদি আপনাকে তাড়া করে আচ্ছা সিংহ বাদ দেন পাগলা কুত্তায় তাড়া মারছে তাহলে আপনি কি করবেন কুকুরের সাথে কি কি করবেন হ্যালো কুকুর ডগু আসো হ্যাঁ নাকি জোর ধরে দৌড় মারবেন দৌড় দিবেন যে এমন জোরে বুঝছেন উসায়ন বোল্ট শ নাকি সেও আপনার সঙ্গে পারবে না কারণ জীবন বাজি রেখে আপনি দৌড় দিয়েছেন উসাইন বল তো জীবন বাজি রেখে দৌড়ায় নেই ও তো মেডেলের জন্য দৌড়াইছে বিশ্ব রেকর্ড করতে পারছে কিন্তু ওরে যদি সিংহে তাড়া করে বিশ্বাস করেন ও আরও জোরে দৌড়াবে ওর কি ক্ষমতা ও নিজেই জানে না হ্যাঁ এখন আপনি ধরেন আমরা গ্রামের আগে কি করতাম অনেক দূরে দূরে সকালে উঠে সবাই দূরে দূরে চলে যেত জঙ্গলের অনেক ভিতরে তারপর ওখানে একটা গর্তের মতো তার ভিতরে একটা লাঠি আর একটা বাস না কিছু একটা লাঠি আছে ওই ধরে সবাই বসে পড়তো এটাকে বলে টয়লেট প্রাত কার্য ওখানকার সেরকম মানে গ্রামে সেই টয়লেট তো দেখা গেল এক লোক ওখানে যে বসছে হঠাৎ করে পাগলা কুকুরে ওই মুহূর্তে তারে দিছে দাবড় তো সে ওখান থেকে লাফ মাইরা দিশে দৌড় কাজ কিন্তু সমাধান হয়নি তখনও তো এখন যখন দৌড় খেয়ে সে ঠান্ডা হবে তখন কি মনে হয় ওর কি বেগ থাকবে মানে ও যেই কাজ গেছিল ওটা থাকবে কি থাকবে না উত্তর দেন তার মানে এই পায়খানা কষা কাদের যাদের পাগলা কুকুরে তাড়া করে রাত্রে ঘুমের মধ্যে যারে বসে সারাক্ষণ মাথায় তাড়া করে যারে ওই যে এই ইয়া শেষ হয়ে যাইতেছে ডেডলাইন চলে যাইতেছে হ্যাঁ স্ট্রেস অলওয়েজ স্ট্রেস তার হজম হবে না তার পেটের মধ্যে বুটবাট করবে তার সবজি হজম হবে না তার পাগলা কুত্তায় তারা তাড়া করতেছে তবে ওইটা ওইখানে না ওইটা ব্রেনের মধ্যে করতেছে তার মানে তার ফাইট অ্যান্ড ফ্লাইট সে দৌড়াচ্ছে না ঠিকই কিন্তু তার ব্রেনের মধ্যে দৌড়াচ্ছে স্ট্রেস টেনশন দুশ্চিন্তা কেন কারণ ওইটা হজম সহায়ক নয় কারণ সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ডাক্তার কে কে আসো এখানে ডাক্তার কারা কারা আসো ডাক্তারে কেউ আসছে আজকে নাকি ওরা ব্যস্ত আজকে আচ্ছা নিউট্রিশনিস্টটা কারা কারা আছো দেখি আচ্ছা বলো সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির ভিতরে সিক্রেশন বেশি হয় না কম হয় মিউসিন বা মিউকাস সিক্রেশন কখন হয় সিম্প্যাথেটিকে না প্যারাসিম্প্যাথিটিকে প্যারাসিম্পেথ এটা গুড যাক এই তো জানে তার মানে যদি আপনার সিক্রেশন না হয় কনস্টিবেশন হবে কারণ ড্রাই হয়ে যাবে সব কিছু ড্রাই যে শুধু তা হবে তা না সব ড্রাই হবে এখন মেয়েদেরও আরেকটা ড্রাই নিয়ে ঝামেলা আছে অনেক হাজবেন্ড এসে কমপ্লেন করে ওর ওয়াইফ ড্রাই এটা কেন আপনারা পুরোটা তো আর বুঝলেন না সোশ্যাল মিডিয়াতে বলতে পারতেছে আপনারা বুঝে নেন ওর ড্রাই এই ড্রাইটাও এমন কি ওই স্ট্রেসের ভিতরে আছে টেনশনে আছে ওর ভিতরে এইসব অনুভূতি নেই কিন্তু হাজবেন্ডের সাইডে আছে বলে সে হয়তো তার তো আর ঝামেলা নেই সে তাকে রাজি হচ্ছে কিন্তু আসলে ওর নিজের ইচ্ছাও নেই এবং তার স্ট্রেসের ভিতরে আসে তার অন্য চিন্তা আছে সে ড্রাই তার মানে বুঝছো এগুলোও জানতে হবে তোমাদের কারণ এরকম প্রবলেম তোমাদের কাছে আসবে তো ড্রাই শুধু যে কনস্টিপেশন হয়ে যায় তা না মরুভূমি যে পেটের মধ্যে হয় না অন্যান্য অনেক জায়গায় মরুভূমি হয়ে যায় এদের একটু বর পানি পিপাসা লাগে জিব্বা শুকায় যায় মানে ঠোঁট শুকায় যায় বুঝলেন একটু পর পানি খায় পানির পানি ফিভারসা আসলে টেনশন আর একটু পর প্রসাব করতে যায় একটু পর বাথরুমে যায় এরকম আসে না দেখবেন যে একটু স্ট্রেস ধরেন পরীক্ষার আগে সবাই যায় টয়লেটে কারণ কি টেনশনে হ্যাঁ পরীক্ষার আগে রাত্রে অনেকেরই ডায়রিয়া হয় কারণ কি টেনশনে বুঝলেন না তাহলে বুঝতে পারছেন যে আপনাদের হজম সহায়ক হচ্ছে সিম্প্যাথেটিক নাকি কি প্যারাসিম্প্যাথেটিক প্যারাসিম্পেথেটিক মানে রিল্যাক্স সোজা কথা প্যারাসিম্পেথেটিক মানে হচ্ছে রিল্যাক্স মানে প্যারা নাই আর সিম্প্যাটিক মানে হচ্ছে ওই যে পাগলা কুকুরটায় তাড়া করছে যখনই আপনি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ভাববেন বুঝলেন আপনার পাগলা কুকুরে তাড়া করতেছে আপনি ছুটতেছেন এরকম মোশনে না অনেক জোরে হ্যাঁ আমি তো জাস্ট দৌড়ে দৌড় মারলে তো আমি চলেই যাব আপনারা আমার খুঁজে পাবেন না বুঝেন না কথা তাহলে পাগলা কুকুরে তাড়া করছে আপনার মনের ভিতরে কি যে কোনো একটা বিষয় নিয়ে আপনি মারাত্মক চিন্তিত যেমন সকালের ওই এনভায়রনমেন্টে ওই মহিলা বাচ্চার স্কুল নিয়ে স্বামীরে খাবার দেওয়া নিয়ে তারপর কাজের মহিলা সামলানো নিয়ে বুঝলেন এবার অফিসে ধরতে পারবে কিনা এই চারটা বিষয়ে এবং তার নিজের অন্য কোনো হয়তো ঝামেলা থাকতে পারে হাজব্যান্ডের লগে ঝগড়া করছে রাত্রে যাক এই সব মিলাই আবার রাত্রে ঘুমোয় নাই বলো এই ছয় সাতটা বিষয় মিলে যে সে ওইখানে এটা হলো তার ওই পাগলা কুকুরের তাড়া খাইতেছে আমি বুঝাইতে পারছি আর কেমনে কোলে বুঝবেন আল্লা জানে আপনারা কি বুঝতেছেন না ঘুমাইতেছেন কে কে ঘুমাইতেছে হাত তোলেন কয় আমি তো ঘুমাইতেছি হাত কেমনে তুলুন আর যে ঘুমাইছে ও হাত তুলবে না দেখো কেউ তোলে না কিন্তু দু একজন যে ঘুমাচ্ছে আমি তো দিব্য দেখতে পাইছি এই জন্য চশমা লাগাইছি চশমা ছাড়া আমি এই পর্যন্ত ক্লিয়ার দেখি এর পিছনে আর ক্লিয়ার দেখি না এখনও ওই পিছনে ওই যে মুরব্বী যে শোক একটু হালকা টেনে টেনে আছে ওনারও দেখতে পাইতেছে বুঝছেন হ্যাঁ লাগেন শোকে এমনি টাইনে রাখছে হ্যাঁ তা আমরা ওই যে লেকচার ক্লাসে পিছনে যাইতাম ঘুমানোর জন্যে হ্যাঁ তো এই আর আমার দৃষ্টির আলো যেতে হলে পিলারের তলায় চলে যান ঘুমের জন্যে এই পিলার আছে ওই পিলার আছে ওই যে একজনের এক চোখ দেখা যায় আর এক চোখ দেখি না হ্যাঁ এখানে একটা পিলার অর্থাৎ কিনা হজমের জন্য দরকার হচ্ছে আপনার রিল্যাক্সেশন তার মানে যে কোনো রকম স্ট্রেসে ঘুম হয় নাই ঝগড়া লাগছে টেনশনে পরীক্ষা আছে বা যে কোনো এগুলোতে আপনার হজম হবে না সবজি যে হজম হয় না তার অনেক কারণ তার ভিতরে এগুলো আছে আর যারা নিয়মিত গ্যাসের ওষুধ খায় তাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন তো অনেকটা স্টপ করে ফেলে তো যার ফলে ওই যে পেটের যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট তো থাকে না তাহলে ওই যে ওই ওই যে বললাম না শকুনরে যদি গ্যাসের ওষুধ খাওয়ানো হয় শকুনের যে ডায়রি হবে বুঝলেন তো এখন আপনার যদি পেটে ওই অ্যাসিড না থাকে আর আপনি যদি গ্যাসের ওষুধ নিয়মিত খান তাহলে আপনারও হজম ভালো হবে না আমি কি বোঝাতে পারলাম এবং আপনার যে হজম হবে না তা না আপনার পেটে বাজে ব্যাকটেরিয়াগুলো বাড়তে থাকবে এবার আসেন ব্যাকটেরিয়ার কাহিনি শোনেন ব্যাকটেরিয়া হচ্ছে আপনার শরীরে আপনার যত সেল আছে তার চেয়ে অনেক বেশি আছে ব্যাকটেরিয়া এবং কিছু কিছু মিথ আছে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি আমরা ওগুলো বিশ্বাস করি না তোরা ওরা এভাবে একটা গল্পের মতো বানাইছে যে আসলে ব্যাকটেরিয়ারা একবার চাইলো যে ওরা এক স্থান থেকে আরেক স্থানে যাবে কিন্তু ব্যাকটেরিয়ারা তো যাইতে পারে না তাই জন্য ওরা মানুষ বানাইছে মানুষের মধ্যে ভর করে ওরা বিভিন্ন জায়গায় যায় মানে এরকম একটা মিথ আছে মিথোলজি আছে না ওই গল্প বানায় যে ওই যেমন ঠাকুরমার ঝুলি রূপকথার গল্প এরকম আর কি বাট আমরা তো জানি যে আল্লাহ আমাদেরকে বানাইছে মানুষের ব্যাকটেরিয়া নিয়ে কথা বলার আগে গাছের ব্যাকটেরিয়া নিয়ে একটা ছোট্ট কথা বলি গাছ কি করে জানেন গাছ তার খাবার যে তৈরি করে সূর্যের আলোর মাধ্যমে সালক সংশ্লেষণ সে খাবার তৈরি করে সূর্যের আলোকে সে ব্যবহার করে বেশিরভাগ শক্তি সে সূর্যের আলো থেকে নেয় মাটি থেকে হয়তো অল্প এক দুই পার্সেন্ট নেয় বেশিরভাগ সে সূর্যের আলো থেকে না তো সে খাবারটাকে তিন ভাগে ভাগ করে কারণ ওকে তো আল্লাহ ডিজাইন করছে ও তো আর চাইলেই আলাদা করতে পারবে না আপনি চাইলে উল্টাপাল্টা করতে পারবেন এক ভাগ সে নিজের চলাফেরার জন্যে শক্তির জন্যে নিজের জীবন বাঁচানোর জন্য নিজের ফল ফলাদি ফলানোর জন্য এক ভাগ সে ব্যবহার করে আর এক ভাগ সে মানুষের জন্য খাওয়া মানুষ খাবে মানুষের জন্য তৈরি করে মানুষের খাওয়া এক ভাগ আর এক ভাগ হচ্ছে সে ব্যাকটেরিয়াকে খাইতে দেয় ওই ব্যাকটেরিয়াগুলোকে খাওয়ায় আর ওই ব্যাকটেরিয়ারা ওই গাছের সঙ্গে যে মেসেজ আদান প্রদান করে আপনারা তো এস এম পাঠান আর ওরা যেমন আমার এই গাছে যেমন আমি একটা গাছ আমার এই পুষ্টির অভাব আছে আমি আমার ব্যাকটেরিয়াকে বলবো যে আমার জন্য এই পুষ্টিটা নিয়ে আসো ও যাইয়া আমার জন্য সেই পুষ্টিটা খুঁজে নিয়ে আসবে আমি সেটাকে হ্যাঁ সিম্বায়োসিস আমি সেটাকে ইয়া করব এবং ওই ব্যাকটেরিয়াটাকে আমি খাইতে দেব বুঝছেন এটা হলো গাছ মাটিতে ব্যাকটেরিয়া ডাইভার্সিটি অনেক বেশি তাহলে আমরা এই যে এসপিএনএ পদ্ধতির যে কৃষি ওখানে গরুর গোবর গরুর প্রস্রাব বুঝলেন গরুর গোবর গরুর প্রস্রাব আর হচ্ছে ওখানে গুড় কি গুড় আখের গুড় দেওয়া হয় তারপরে হচ্ছে ওখানে মাটি দেওয়া হয় তারপরে হচ্ছে ওখানে বেসন দেওয়া হয় বেসনটা হলো প্রোটিন তারপরে ওখানে কোটি কোটি ব্যাকটেরিয়া বানানো হয় কুটি কুটি ব্যাকটেরিয়া বানানো হয় তারপরে ওই নির্যাসটা পানিটির অংশটা নিয়ে ওই দুই গাছের মাঝখানে দিয়ে দিলে ওখানে একেবারে দেশি কেশো সব আসে এসে ওই কেশোগুলো ওখানে পায়খানা করে ওইটা হলো জমির সার কেশুর পায়খানা আর কেশোগুলো গর্ত করে ওটা হলো যে পানি ওই উপরের পানির লগে নিচের পানির কানেকশন তৈরি করে আর কেশর গর্ত বন্ধ হয় না কারণ এটা ওই একটা দেখবা যে ঝকঝকে চকচকে একটা আঠালোর মতো কেশোর গায়ে যে ঘুরলে পরে দেখবা ওই ওই ও যে গর্ত করে ওটা বন্ধ হবে না আল্লাতলা কীভাবে তৈরি করছে তাহলে ওই জীবাণুরা খাচ্ছে ওই যে কেঁচো আসছে ওই জীবাণুর জন্যে খাবার ওই মাটির সঙ্গে এই গাছের সঙ্গে এগুলো সব কিছু একটা সিমবায়োসিস এটা একটা সুন্দর আল্লাহ তালা বানিয়েছেন কিন্তু যখনই আপনি ওর ভিতরে কীটনাশক দিলেন বা আপনি ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল তখন আপনি টোটাল আপনি ডিসরাপ্ট করে দিলেন যেমন আমরা অ্যান্টিবায়োটিক খাইয়া আমাদের সর্বনাশ হয়েছে যেমন আমরা কেমিক্যাল ওষুধ খাইয়া আমাদের যে সর্বনাশ হইতেছে আমরা কেমিক্যাল খাইতেছি গাছে কেমিক্যাল দিতেছি মাটি নষ্ট করে ফেলছি এখন মাটির যে ফসল নষ্ট হয়ে গেছে সেই ফসল আমরা খাইতেছি পশু পাখি খাইতেছে তারা নষ্ট হয়ে যাইতেছে এখন আমরা সবাই অসুস্থ গবাদি পশু এখন রোগ হয় গরু সাগরের রোগ হয় কোনগুলা আরে আমরা খেতে দিই আর যেগুলো ওই যে মানে বনে জঙ্গলে থাকে ওদের কিছু হয় না মানে যাদের ওই ন্যাচারাল সিমবায়োসিস এখনো ঠিক আছে এখন আপনার শরীরের যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়াগুলো আপনার চরিত্রকে নির্ধারণ করে যেমন আপনার মন চাইছে এখন আপনি কোক ফান্ডা খাবেন তার মানে বুঝতে হবে আপনার পেটের ব্যাকটেরিয়া ভালো না আপনার পেটের সবজি হজম হয় না শিওর থাকেন আপনার ভালো ব্যাকটেরিয়া নাই আপনার নেগেটিভ চিন্তা আসে শিওর আপনার পেটের ব্যাকটেরিয়া খারাপ আপনার অতীত নিয়ে শুধু বাজে চিন্তা খালি ঘুরফাক খায় ভালোটা মনে পড়ে না শিওর আপনার পেটের ব্যাকটেরিয়া খারাপ আর গ্যাসের ওষুধ রেগুলার খেলে তো বোঝাই যায় তার বাজে ব্যাকটেরিয়া প্রসেসড ফুড যারা রেগুলার খায় তা তো বোঝাই যাবে বা যে উগ্র ক্যারেক্টার পেটের ব্যাকটেরিয়া খারাপ এমনকি আপনারা জেলখানায় গিয়ে যারা মানে সিরিয়াস দিয়ে যারা ক্রাইম করছে ঠান্ডা মাথায় ওদের যদি ব্যাকটেরিয়া টেস্ট করা হয় দেখবেন গবেষণায় পাওয়া যাবে যে ওদের সব বাজে বাজে ব্যাকটেরিয়া বেশিরভাগ ক্রিমিনাল বাজে ব্যাকটেরিয়া আছে পেটের ভিতরে তার মানে পেটের বাজে ব্যাকটেরিয়া তার ক্যারেক্টারকে নির্ধারণ করে অর্থাৎ আপনি যা খান আপনি তাই হয়ে যাবেন আপনি যদি প্রসেসড খান আপনার সব ক্যারেক্টার আপনার চিন্তা আপনার মনোবল আপনার শরীরের বল আপনার নার্ভাস সিস্টেম আপনার বুক ধরফট আনি কলজা কাপানি এভরিথিং 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 চেঞ্জ হয়ে যাবে মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে আপনি একটা ক্যারেক্টারই আলাদা হয়ে যাবে নাকি তাহলে ব্যাকটেরিয়া কী পরিমাণ গুরুত্বপূর্ণ আপনার ইমিউন সিস্টেম এই ব্যাকটেরিয়া দরকার আর ওই যে বিউটারেট বানাবে ওই যে শাকসবজি হজম তাহলে শুধু বিউটারেটের যদি গুণগান করা শুরু করি তাহলে অনেক লেকচার চলে যাবে শুধু বিউটারেট নিয়ে কথা বলতে আমার গাটের যে টাইট জাংশনটাকে টাইট রাখে এই বিউটারেট এই বিউটারেটটা তৈরি হয় হচ্ছে এখানে চার কার্বন এখানে হলো যে সব যে ফাইবারটাকে ব্রেকডাউন করে ব্যাকটেরিয়া ওই ফাইবারটা খেয়ে সে বিউটারেট তৈরি করে ব্যাকটেরিয়া খায় কে খায় ব্যাকটেরিয়া তাহলে আপনি বিউটারেট হজম করতে আপনি যদি বিউটারেট বানাইতে পারবেন ব্যাকটেরিয়া লাগবে আপনার ভালো ব্যাকটেরিয়া নেই আপনার বিউটারেট হবে না এটা চার কার্বনের হ্যাঁ বিউটারেট ফোর কার্বন সুগার হলো কি ছয় কার্বন ডিরাইবোজ হলো কি পাঁচ কার্বন বুঝলেন তো এই যে সবজি তাহলে এবার দেখেন এখন মাল্টি কালার সবজি খেলে আপনার ডাইভার্সিভ ব্যাকটেরিয়া আসবে আপনার ব্যাকটেরিয়া যত বিভিন্ন ধরনের রকমের যত বেশি ব্যাকটেরিয়া ভালো ভালো বিভিন্ন ধরনের হবে রকমের হবে ডাইভার্স ফুড আমার তাহলে আপনাকে রং ধনুর রঙে মিলিয়ে সবজি খেতে হবে মানে সবুজ হলুদ লাল কমলা যত ধরনের কালারফুল কালারফুল যত বিভিন্ন সাদা বিভিন্ন কালার আপনি খাবেন গাজর এক ধরনের কালার টমেটো এক ধরনের কালার হ্যাঁ ঢ্যাঁড়সের কালার একরকম ক্যাপসিকাম তিন কালারের আছে সবুজ আছে লাল আছে হলুদ আছে হ্যাঁ তারপরে মূলা হচ্ছে আবার সাদা তো এরকম লাল আলু আছে সেটার রং আলাদা মানে বিভিন্ন রকমের এখানে ফাইটো আর অনেক কিছু দেয়ার লট অফ লট অফ থিংস এখানে আমরা ওই সব তো আর বলতে পারবো না যাক একটা ধারণা দিচ্ছে যে তাকে খাওয়াটা খেতে হবে মানে বিভিন্ন এবং সিজনাল সবজিগুলো খেতে হবে সিজনাল এখন শীতের সিজন আসছে সবজি নিয়ে কথা বলার এটাই উত্তম সময় নানান সবজি এখন শীতকালীন সবজিগুলো খেলে রোদে গেলে শীতকালীন সবজি খেলে অন্তত শীতের যে কোল্ড অ্যালার্জি বা আপনার যে শীতের যে রোগ বালাইগুলো আসে ওগুলো থেকে বেঁচে থাকা যাবে ফ্রুটসও সেম সিজনাল ফ্রুটস খেতে হবে দেশীয় তবে আগে দেখতে হবে যে তার ইনসুলিন রেজিস্টেন্স আছে নাকি ভালো আছে তাহলে আপনার ইনসুলিন রেজিস্টেন্স থাকলেও সবজি খেতে হবে ইনসুলিন রেজিস্টেন্স না থাকলেও সবজি খেতে হবে তারপর সবজিটা সবাই খাবে যে রুগী সে খাবে যে সুস্থ সে খাবে আর যে খেতে পারে না আমার আইবিএসের ভিডিও দেখবেন আপনি ওখানে টেকনিকগুলো বলে দেওয়া আছে যে কিভাবে শ্বাসের ব্যায়াম করবেন কিভাবে ঘাসে আঁটবেন কীভাবে মানসিক প্রশান্তি কীভাবে ঘুমের চর্চা করবেন কিভাবে টেকনিক্যালি এমনভাবে খাবেন পেট ও টের পাবে না যা আপনি খাচ্ছেন দেখা গেল অনেকগুলো সবজি দিয়েছে গ্রিন জুস বানাইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে তিন গ্লাস খেয়ে ফেলাইছে প্যাট্যারি পায় নাই এতগুলো সবজি খেয়ে ফেলাইছে তো এইভাবে খেতে খেতে একসময় পেটের যে ঠিক হয়ে গেলে তখন সে পুরোটাই খেতে পারে এখন আসেন বাজে ব্যাকটেরিয়া দূর করতে হলে কি করতে হবে সবজি খাওয়ার জন্য আগে কফি আনেমা করতে হবে কফি আনেমা যাদের পেট ভালো সেও করবে যার পেটের সমস্যা সেও করবে যার লিভারের সমস্যা সেও করবে বুঝতে পারছেন যার প্রধাও সেও করবে যার ঘুমায় না সেও করবে সবাই কারণ আগে ক্লিন করতে হবে কারণ আমার যে কত হেভি মেটাল আমি ঢুকাইছি ডোন্ট নো পেস্ট মাখছি কেমিক্যাল মাখছি এখানে মাখছি ঠোঁডে কি একটা লাল লাল মাখে এখানে দেয় কি ওখানে মাখে এখানে মাখে এখানে দেয় সাবান দেয় শ্যাম্পু দেয় আবার খায় কেমিক্যাল অল কেমিক্যাল আবার ওষুধ এতগুলো খায় তো আপনি তো টোটাল কেমিক্যালাইজড হয়ে গেছেন আপনি নিজে একটা ইন্ডাস্ট্রি কেমিক্যাল ইন্ডাস্ট্রি আপনার ভিতরে সব কেমিক্যাল হ্যাঁ সাজতে কেমিক্যাল লাগে খাইতে কেমিক্যাল লাগে মাখতে কেমিক্যাল লাগে পুস পুস করে মারতে কেমিক্যাল লাগে বুঝতে পারছেন আর ক্যারেক্টারও কেমিক্যাল হয়ে গেছে এখন এমন উত্তেজনা তার মেজাজের সাথে আশেপাশের লোক বৃত্তি পারে না তার ফলে কি হবে আশেপাশের লোকজন আবার তারে আবার সমান ও বিপরীত প্রতিক্রিয়া দিবে তার মানে পুরো টক্সিক এনভায়রনমেন্ট সে তৈরি করে ফেলেছে এখন সে টক্সিসিটির ভিতর থাকে আর কয়েকি যে আমার আশেপাশের লোক খারাপ কিন্তু ওদের শুরু করছে এটা মনে নেই বুঝেন না কথা বলিস কারণ নিজের দোষ চোখে দেখে না কেউ দেখে ওর ফুটো কোথায় ওর ফুটো কোথায় ওর ফুটো কোথায় হ্যাঁ যেমন সালন শুইরে কয় তোর ওখানে ফুটা আছে আর ওর যে পুরোটাই ফুটা ও দেখে না আমরা সবাই নাম সালন আমি ওর দোষ দেখি তার দোষ দেখি কিন্তু আমারটা দেখি না আমি পুতো পবিত্র নির্দোষ নিষ্পাপ আর খালি ও বলো না হ্যাঁ বলো না হয় বলো না ওই বলো না সব সবাই খারাপ খালি হ্যাঁ খালি ভালো নিজে একদম পবিত্র বুঝতে পারছেন তো এখন টক্সিসিটি এবার বুঝছেন কাকে বলে হোয়াট ইজ টক্সিসিটি তাহলে টক্সিসিটি আপনার চিন্তা থেকে আসতে পারে খাবার থেকে আসতে পারে আপনার চলাফেরা থেকে আসতে পারে আপনার রাত জাগা থেকে আসতে পারে বুঝতে পারছেন এবং কেমিক্যাল মাখা থেকে আসতে পারে কেমিক্যাল খাওয়া থেকে আসতে পারে কেমিক্যাল পেস্টের কারণে আসতে পারে আমাদের এখানে একটা ভালো পেস্ট আছে জাস্ট একটু বলে রাখলাম আর কি অনেকে জানে না এই জন্য আর কিছু না ভালো একটা পেস্ট আছে যেগুলো টক্সিক কেমিক্যাল নেই ওকে যায় এটা আপনাদের অনুরোধ ছিল আনা হয়েছে আসলে ওভাবে বলা হয়নি হ্যাঁ আলাদা কোনো ভিডিও বানানো হয়নি জাস্ট একটু আপনাদের ইনফরমেশনটা দিয়ে রাখলাম কারণ না বললে আবার আবার জানতে পারবেন না না জানলে তো আপনি নেবেন কেমনে বা বুঝবেন কেমনে এই জন্যে জানান অন্য কিছু না তাহলে কারণ আপনারাই বলছিলেন যে স্যার এত পেস্ট পেস্ট করেন তো আমাদের জন্য একটা ভালো পেস্ট আইন আনতে পারেন তো তো এখন আনছি এখন বলি নাই তাহলে না বললে ও জানলো কেমনে যে ওর রিকোয়েস্টটা রাখা হয়েছে এটা তো জানাইতে হবে তাহলে বুঝবে কেমনে তাহলে এখন আসেন যত কেমিক্যাল আপনার বডিতে আসে সে যেভাবে আসুক না কেন লিভারকে টক্সিসিটি দিবে। এই কফি এনেমা আমার লিভার ক্লিন করে বুঝতে পারছেন আর স্প্রিলুনা হেভি মেটাল ক্লিন করে তাহলে স্প্রিলুনা আমাদের অর্গ্যানিক লুনা আছে আপনি স্প্রিলুনা ওই গ্রিন জুসের ভিতরে দিয়ে দেবেন গ্রিন জুস কীভাবে বানায় আমাদের ভিডিও আছে এখন কয় স্যার আমি ওই আইটেম পাই না বলে গ্রিন জুস বানাই আরে ভাই যে কটা পাইছেন ওই দিয়ে বানান এমন না যে এটা লাগবেই ওটা লাগবে এরকম কিছু না আপনার যে কটা আপনি পারেন সেদি বানান মানে বেশিরভাগ লোক না বানানোর জন্য সুতো খোঁজে খোঁজে আমি এটার জন্য পারি নি আমার কেনু আঙ্গুলে ব্যথা এই জন্য আমি ব্যায়াম করতে পারি না তোর কেনু আঙ্গুলে ব্যথা আর বাকি আঙ্গুলগুলো তো সব ঠিক আছে আর শরীরের বাকি সব ঠিক আছে তুমি বাকি বাকি বাকিগুলো নাড়াও না কেন মানে ও একটা উশিলা দিবে এই মহিলারা তার পেটে এনে একটু কাটা গেছে ওই সিজার করছে নাকি জন্য আর ব্যায়াম করতে পারে না দুই বছর ধরে ও চিজার হয়েছে চি চিজা তা যখন সিজার রয়েছিল না তখন করছো না এই জন্যে তো সিজার হয়েছে ও যদি আগে থেকেই করতো তা তো নর্মাল ডেলিভারি হতো তাহলে এখন চিজার রয়েছে বলে পারে না আগে পারে না বলে চিজা রয়েছে মানে আগে ব্যায়াম করেনি বলে এখন চিজা রয়েছে আর এখন চিজা রয়েছে বলে ব্যায়াম করতে পারে না মানে যাই হোক আমি ব্যায়াম করুম না কথা বলে এটা তুমি পরে আর একটা মানে আমি ব্যায়াম করুম না মানে এখন একটা ওসিল্লা দিছে আগে আর একটা দিছে যে সকল মহিলারা ব্যায়াম করে গ্রামের মহিলারা উঠান ঝাড়ু দাড়ু দিতে দিতে উঠানের মধ্যে বাচ্চা হয়ে গেছে এরম কত হাসে এরম কত হয়েছে কি কয়ে মুরব্বের জিজ্ঞেস করে কাজ এরা কি বসে রয়েছে নাকি ধান পানের সময় বউ বসে থাকবে এত সুজানা না শাশুড়ি দিবে না না আর এখন তো বোর গো বয়স শাশুড়িরাই বুঝছি না জানি বউর কিসে মাইন্ড করে ফেলে ছেলের কাছে কি যেন লাগাই দেয় বউর সঙ্গে কিভাবে কথা বলে কোনটা বেফাস বলি ফেলি হ্যাঁ বুড়া মানুষ মুখ ফুসকে কিনা আবার ছেলে জিজ্ঞেস আল্লাহ তোর বউ ঠিক আছে তো মানে কিছু বললেন না মা ঠিক আছে মা দেখো আবার কিছু বলো না কারণ বোঝো তো হ্যাঁ ওখানে তো থাকতে হয় বোঝেন নাই কথা যাই আগে এখন ভালো হয়েছে উন্নত তা এখন খেয়াল করেন যে কেমিক্যাল আপনার বডি থেকে বের করার জন্যে ঘামের মাধ্যমে তার মানে ব্যায়াম করতে হবে শীতকালে একটু বেশি করতে হবে কারণ শীতকালে ঘামাইতে কষ্ট তারপরে কি প্রস্রাব পায়খানা ক্লিয়ার হইতে হবে তাহলে ওই যে কফি আনামা দিয়ে পায়খানা ক্লিয়ার হইতেছে আর প্রস্রাব ক্লিয়ারের জন্য ওই যে আপনি বেকিং সোডা খাবেন বেকিং সোডা বেকিং সোডা যারা খায় যারা হলুদ খায় যারা গ্রিন জুস খায় যারা কফি আনামা করে ওদের পেট ক্লিন হয়ে যায় অবশ্যই সঙ্গে ভালো ঘুমাতে হবে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে গায়ে রোদ লাগাতে হবে ঘাসে হাঁটতে হবে আর এই যে এই ব্যায়ামগুলো করতে হবে যে শিখছেন আপনারা কে কে দেখছে এই ব্যায়াম একজন দুইজন তিনজন চারজন ও বেশি দেখছে এজন্য মেলা নাড়াতেছে বেশি না আট দশজন দেখছে তার মানে এখানে আসে কতজন প্রায় একশো জনের মতো তো প্রায় নাকি কাছাকাছি হ্যাঁ সত্তর আশি জন তো হবে নাকি হ্যাঁ না আরও বেশি আছে একশোর বেশি আছে কারণ এখানে চারশো ক্যাপাসিটি তাহলে তো অনেকটাই ফিল আপ শুধু দুই একটা শেয়ার বাদে বেশিরভাগই ফিল আপ চারশো না সাড়ে চারশো ক্যাপাসিটি ঘটেবার ইট ইজ মানে মোটামুটিভাবে আমি হিসাব করলে ফাইভ পার্সেন্ট বা দেখেন এখন আপনি যদি না দেখেন আগে তো খেলাটা দেখেন তারপর না নিজে খেলবেন তা আপনি দেখলেনই না মানে কেমনে করবেন আপনি জানেনই না আমি বেল্টের কারণে পারতেছি না প্রথম হাতটা হবে একদম তল পেটে একদম নিচে এই যেখানে মেয়েদের ওই যে জরায়ু ছেলেদের প্রোস্টেট হ্যাঁ এই যেই প্রথম দিবে এইটা তারপরে হলো নাবির নিচে তারপরে হলো এই যে এইখানে এই যে লিভার আছে হ্যাঁ এই যে প্যানকে এরকম তো এটা আমার ভিডিওটা দেখবেন এখানে তো আর এটা দেখানোর মতো পরিবেশ না বুঝলেন না কথা তাহলে এটা করবেন তারপরে এইটা করবেন হ্যাঁ তাহলে এইভাবে নয় বার নয় বার চার নং ছত্রিশ বা যারা পরে একবারে ছত্রিশ করে কয়েকটা সেশন করলেন তো এতে করে হবে কি যে আপনার বাউল ক্লিন হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে পেরিস্টালটিক মুভমেন্টগুলা পেটের ভিতরে মুভমেন্টগুলো সুন্দর আপনার ক্লিন হয়ে যাবে তা আমার মনে হয় এগুলো খুব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি যদিও অনেকে দেখতেছে অনেকে দেখতেছে না তো যারা দেখতেছে আপনাদের কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই আপনি শেয়ার করবেন প্লিজ আপনাদের সবাই শেয়ার দরকার আপনারা সবাই শেয়ার করবেন সবাইকে জানাবেন হ্যাঁ যে আপনারা কেমন দেখতেছেন এবং শেয়ার করলে পরে আমরা বুঝবো যে আপনাদের ভালো লাগছে শেয়ার করছে তিনশো আশি জন তো আরও অনেকে আছে শেয়ার করতে বাকি ইউটিউব ফেসবুকে প্রচুর আপনারা একটু সবাইকে জানান এগুলো খুব প্র্যাকটিক্যাল আজকে যে কথাগুলো দেখেন খুব প্র্যাকটিক্যাল কথা বলতেছি এবং আমাদের এরকম এক একটা বিষয়ের উপরে প্রচুর আলোচনা আছে হাজার হাজার ভিডিও আছে এগুলো দেখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন কে কে যারা করেননি তারা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তারা তো নোটিফিকেশান বাটনটা অন করা আছে কিনা না বা নিয়মিত লাইভে আসলে নোটিফিকেশান পান কিনা দেখবেন আর যারা ফেসবুকে আছেন ওরা লাইক না দিয়ে ফেভারিটে দিয়ে রাখবেন আর মাঝে মাঝে আইসা আইসা লাইক কমেন্ট না করলে পরে ওই নোটিফিকেশন পাবেন না আপনি যতই ফেভারিট থাক যাই থাক পরে আমার কোন স্যার আপনি কেউ লাইভ করেন না আমি আমি তো ডেলি করি আনন্দের না কিনলে মানে কারণ নোটিফিকেশান না পরে আমারই বলবো কোথায় স্যার আপনি মনে হয় লাইফটাই ছেড়ে দিয়েছেন না আমি আমি তো করে যাচ্ছি এখন আপনি দেখতেছেন না স্যার নোটিফিকেশন আসে না পরে তাকায় দেখি যে ওই পেজেই কোনো দিন ঢোকে নেয় আর নোটিফিকেশান আসবে তো থেকে ফেভারিটটি লাইকই দেয় নেই কিন্তু যারা নিয়মিত লাইক কমেন্ট করে শেয়ার করে তাদের তো নোটিফিকেশন পায় তারা তাহলে আপনারা এরকম এখন না ওই যে বোন আবার এখনই মোবাইল খুলে শেয়ার করতে যাব বাসায় গিয়ে বা এখান থেকে বেরোয় আপনি শেয়ার করবেন ঠিক আছে না করবেন তো তাহলে এই যে বিষয়গুলো বোঝার বিষয় এখানে আমরা কোনো চিকিৎসা করি না ট্যাবলেট দিয়ে যে ও ট্যাবলেট খাবে আর ওর প্যাটের তো ট্যাবলেট তো তো অনেক খাইছি ইন্ডিয়া গেছিলা ও এখনও যায় নাই তো যাওয়ার প্ল্যান না বুদ্ধি অনেকে যে ইন্ডিয়া যাইতে হবে অনেকেই বলছে তোমাকে আইবিএসি তো নাকি হ্যাঁ ওই যে আমি সেয়ারা দেখলে বলতে পারি কার কী আছে ও আমি চিনি না তোমার দেখছি আগে জীবনে কোনো দিন ও দেখি নাই দেখছো তা আমি বলতে পারবো ওর কী সমস্যা এবং ও দেখতেছে ওর চিন্তা ভাবনা সব এই ধরনেরই বুঝলে না কথা এনার্জি নেই গতকালকের ভিডিও দেখছিল ওই যে কইসি যে কোনো এনার্জি থাকবে না পা থেকে মাথা পর্যন্ত সমস্যা শুনছিল এটা এটা শুনে আজকে আসছো ও মানে আগে থেকেই শুনে রাখছো আগে যাক পাবনা থেকে আসছো যাক না বাবা আপনার কিছু বলতে বলিনি আমি বলবো শুনে যান তাহলে বোঝেননি কথা আজকে আমি একটু লেকচার দিই তাই না আপনারা আরেক দিন দিন তো এখন ওই যে ওই ভাইয়ের বোঝা গেল যে আমি যে আজকে আলোচনা করছি ওর জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ এটাতে ওর চিকিৎসা আছে আপনার তো সবারই আছে কিন্তু ও সাফার করতেছে। অনেক ওষুধ খাইসো না গ্যাসের ঘুমের ওষুধ দিছে না অনেক টেনশনের ওষুধ দিছে না অনেক ওই জিজ্ঞেস করেন সব দিছে কিন্তু ও যদি ভালো হইতো তাহলে তো রেহেমে আসতো না তো পাবনাই থাকতো পাবনা মানে আবার যদি পাগলা গারদ সেটা মনে করার কিছু কিছু না পাবনায় যারা থাকে ওরা তো সুস্থ কারণ ওদের ওখানে গারদ আছে তো গারদে থাকে অসুস্থ বাইরে যারা আছে তারা সবাই সুস্থ তারা সুস্থ বলে পাবনাতে চিকিৎসা হয় তা আপনার অসুস্থ হলে পাবনা পাঠাবে আর পাবনা থেকে সুস্থই আপনি আসবেন সবাই খালি পাবনা খুলি মনে করে অনেকে আর কিছু নেই জেলখানাও আছে এখানে তো যাই হোক তো এখন এই রুগীগুলোকে আমি একশো মাইল দূর থেকে যদি আমি দেখতে পারতাম তাহলে চিনে ফেলতে পারতাম যে এটা সেই রুগী তো সবাইকে তো আল্লাহ বিভিন্ন ক্ষমতা দিয়ে পাঠাইছে আলহামদুলিল্লাহ আমারও কিছু ক্ষমতা আছে আমি অনেক দিনের চর্চার কারণে আমি বুঝি যে কার কি সমস্যা দেখুন কেমিক্যাল বের করার জন্যে আগে কেমিক্যাল ঢুকানো বন্ধ করতে হবে আপনি তামাক খাইলে যেমন কালকে একজনের সাথে একটু ইয়ে হইলো না আমাদের নতুন আত্মীয় হইতেছে তো বলতেছে যে আমি দুষ্টামি আমি আমি বলতেছি তামাক তো হারাম কারণ সিগারেট হারাম যেহেতু আর সিগারেট ওইভাবে হারাম না হলো ওইটা হারাম যে অনেকে মিলে মতামত দিছে এটাকে বলে কি কি আস না কি বলে হ্যাঁ নাকি যাই হোক আচ্ছা আমি কেন হারাম বলি মানে আমার হারামের আবার তো আলাদা ওই কোরআনের হারাম আমার হারামের পার্থক্যটা কি হারাম যেটা ওটা তো আপনারা সবাই জানেন কোরআন হাদিসে মৃত প্রাণী রক্ত শুকরের মানে আমাদের জন্য এগুলো আপনারা জানেনি এটা আমি কি বলি আমি বলি যে যেটা আপনার জন্যে ক্ষতি এটা আপনার জন্যে নিষেধ আর নিষেধ হারাম মানে হলো নিষেধ এই জন্যই বলি আর কি অনেকে এটা ভুল ব্যাখ্যা দেয় এখানে আমি তো আর ফতোয়া দিতে আসি নাই কারণ কোরআন হাদিসে যা আছে ওইটাই হারাম আর আমি যেটা বলতেছি যে আপনার তামাক আপনার শরীরের জন্য উপকারী নাকি ক্ষতি তাহলে আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনে আপনি নিজে খেয়ে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাহলে এখন আপনি বলতেছেন যে নেশা মানে হইলো যেই নেশায় বুদ্ধি নষ্ট হয় তা আপনার বুদ্ধি ঠিক আছে আমি তো মনে করি বুদ্ধি নষ্ট হয়েছে বুঝেন নাই কথা কারণ আপনি বলেন কি আমার তামাকে নেশা নেই তাহলে খায়েন না তা আপনি খাচ্ছেন কেন নেশা না থাকলে এবার যুক্তিতে আসেন নাকি বোঝেন নাই কথা আপনার ধরেন বুদ্ধি যদি ঠিক থাকতো টাকা দিয়ে নষ্ট কিনে আইনে খাতেন না ঠিক আছে না আর যদি বলেন যে না আমি তামাক খালি আমার নেশা নেই তাহলে খাইও না তাহলে খাও কেন তার মানে তোমার নেশা না থাকলে খাও কেন স্যার সিগারেট স্যার আমার তো নেশা নেই মাঝে মাঝে একটু টানে তাহলে টানেও না তোমার যদি নেশা নেই তো টানো কেন আসলে আছে এখন এরকম এক ব্যক্তি সে মনে করছে কি ওর নেশা নেই কেন নেশা থাইবো ও তো সবসময় খায় তা আমি কইছি তাহলে খাইও না এখন এক সপ্তাহ পরে আইসে ওরে আল্লাহ মনে হচ্ছে মরেই যাব মানে এখন ছাড়তে যে টের পাইছে যে ওর নেশা আছে আগে তো নেশা টের পাইতো না এই সকালে টেনে টুনে টয়লেটে যাইতো তারপর নাস্তার পরে আর এক টান দিত আবার দুপুরে খাওয়ার পর টানিত এভাবে সারাদিন টানতো তাহলে এখন ধরেন ও বসবে কেমন ওর নেশা আছে কি নাই যে একদিন টানে নাই এবার টের পাইছে মানে এবার ওরে নিকোটিনে টানতেছে এই তুমি কই নিকোটিনে আসো 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 বুঝলেন না ওর বডি এবার নিকোটিন তার মানে আপনি না ছেড়ে দিলে বুঝবেন কেমনে যে আপনার নেশা আছে কি নাই এই জন্যে স্বামী স্ত্রী যারা একসাথে অনেক দিন থাকে মাঝে মাঝে দূরে চলে যাবেন ধরেন বউ চলে গেলে বাপের বাড়ি এবার স্বামীটার পায় যে ও কাজ ছিল কি না বুঝেন না কথা তুমি তোমার ছাড়া আমার চলবে এই সেই মেলা বাহাদুরি করছে যেই বউ বাপের বাড়ি চলে গেছে এখন ঝাঁস চলতিছে না আর কিছু বউ আছে বুদ্ধিমতী ওরা যাওয়ার সময় কাজের মহিলারাও বাদ দিয়ে দেয় কয় যে তুই আসবি না এই কয়দিন কারণ কারণ ও যেন প্রকৃত বুঝতে পারে কোনো যদি কাজের মহিলা আসে তাহলে তো পুরোটা বুঝবে না হ্যাঁ তাহলে ওরা আগে কাজের মহিলারা বাদ দিয়ে দেয় যে তুই যাবি না তোর সাহেব একা কিন্তু খবরদার অন্য একটা বুঝ দিয়ে দেয় যে তো একা তুই যাবি না হ্যাঁ তো তো আসলে বুদ্ধি কিন্তু ওইটা না বুদ্ধি আর একটা যে ও যেন তাড়াতাড়ি ওকে যে নিয়ে আসে কারণ বুঝতে পারবে বুঝলেন না আর যারা প্রতিদিন স্বামী বাসায় আসে বিরক্ত এর প্রতি তাহলে হ্যাঁ বিদেশ যারা থাকে স্বামী ওদের দেখবেন কত ভালো হ্যাঁ তো ওদিন এক বোন আসছে তা আমি কই তো আপনার স্বামী কাজে আমার হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে আমি তো তাহলে তো আপনি স্বাধীন খুব ভালো কাজে না থাকলে ভালো আমি কই আচ্ছা যে আছে সে কয় না থাকলে ভালো আর যার দূরে আসে একায় থাকলে ভালো মানে ঝামেলা নদীর পাড়ার ওপার নিয়ে ঝামেলা আছে হ্যাঁ কোনোটাই ভালো না বুঝেন নেই যার দূরে আছে এটা তো ভালোই না আর যার কাছে আছে এটা তো আরো ভালো না এটা তো পুরোই একটা টক্সিসিটি বুঝলেন না তো একই ঘটনা সবখানে বুঝতে পারছেন তো এখন না নেশা আছে কি না আপনি ছেড়ে দিলে পরে টের পাবেন যেমন ওকে কি আমার কোনো বাতের নেশা নেই তো খাইও না দেখি সাত দিন ও আল্লাহ এখন খালি স্বপ্নে দেখে সাদা ভাত হ্যাঁ স্বপ্নে দেখে গরম সাদা ভাতে ধোয়া উঠতেছে হ্যাঁ ওখানে আলু পত্তা ডাইলা ডিমবাজি দিয়ে স্বপ্নের মধ্যে খাইতে আছে বুঝছেন তুমি নেশা আছে কিনা টের পাবা আগে খাইও না দিন তারপরে প্রতিদিন খাইলে নেশা লাগবে কি যেন ও ডেলি খায় তাই জন্য সিগারেটে নেশা আমি তো তাহলে খাইও না এক মাস ও তামাকের নেশা নেই তো খাইও না নেশা না তাহলে খাও কেন তোমার জন্য ক্ষতি কেন কেন টাকা দিয়ে কেন কেন তো এরা কেন খায় বলেন তো ওর ওরকে আসলে তো নেশা নেই তাই না খায় কেন বলেন তো খায় কারণ ও সাইজে ওর ভালো থাকতে ভাল লাগে না হ্যাঁ না সেটা ঠিক আছে ওটা খাইতে ওটা খাইতে হয় ওটা ইনসুলিন যারা দিবে ওদের মানে ওরা ফ্রিজ খেলে রাত দুইটা বাজে মিষ্টি টিষ্টি যা আছে সব খাইয়ে ফেলাবে কয় না কাউরে হ্যাঁ রাত দুইটা বাজে উঠে সব ওদের জন্য ফ্রিজ তালামারে রাখতে মুরব্বী যদি কেউ ইনসুলিন দেওয়া রুগী থাকে বাসায় হয় ফ্রিজ তালামারে রাখবেন নাহলে ফ্রিজে কোনো মিষ্টি মিষ্টি রাখার জন্য কারণ পরের দিন সকালে উঠে দেখবেন ওয়ার নেই আর প্যাটে চলে গেছে সকালে ইনসুলিন কী রে সুগার মাইপে দেখে আটাইশ কী ব্যাপার আসলে পরে সব খোঁজ নিয়ে দেখে যে ফ্রিজে কিছু নাই আর কথা কয় না মিটিমিটি আসে কিছু কয়ও না ডাক্তারও গালি দেয় না যে এত চিকিৎসা কাজ হচ্ছে না কেউরে কিছু বদনামও দেয় না কারণ বুঝতে তো ঘটনাটা তো সেই কটাই হয়েছে বুঝেন নাই ক্রেভিংস বুঝছেন তাহলে যে যেটার ভিতরে থাকে ওটাকে সে বোঝে না ওটা থেকে সরে গেলে বুঝতে পারে বুঝেছেন তাইলে আপনারা যদি নেশা না থাকে তাহলে নষ্ট খাবার আপনি খাচ্ছেন কারণ আপনার ভালো থাকতে ভালো লাগে না রে ভাই এবং আমার অবজারভেশন আমার মাত্র পঞ্চাশ বছর বয়স বাট আই ফিল লাইক টোয়েন্টি ফাইভ কারণ ওই পঁচিশ বছরের ওরাও দেখি আমার সাথে দৌড়ে টৌড়ে ফাটতেছে না তা আমি ওই স্বাসোষ্য কতজনের ভিতরে দেখি ষোলোতম হয়েছি আমি তো খারাপ করিনি ভালোই করেছি আর আমার এসো ক্যাটাগরিতে সেকেন্ড হয়েছি আর যে ফার্স্ট হয়েছে ওর এক মিনিটেরও কম ব্যবধান ও পাল আগে বুঝলে ঠেলে নিয়ে যেতে পারতাম আগে টের পাই না আমি ভাবছি যে হয়তো টপ টেনে টেনে থাকুম পরে দেখি দ্বিতীয় তাহলে তো আরেকটু দিনে দৌড় ফার্স্ট হয়ে যাবে যাই আর ও ভাবতেছে ও জানি আমি আরেকটু জোরেই দৌড়াতাম যাই সেটা কোনো কথা না ফার্স্ট সেকেন্ডের বিষয় না বিষয়টা হচ্ছে আপনার ক্যাপাসিটি আপনার এক্সারসাইজ ক্যাপাসিটি বাড়ছে না কমছে তাহলে বেশিরভাগ যারা পঞ্চাশের বয়স উত্তীর্ণ হয়েছে ওদের আগের মতো তারুণ্য নেই ওদের তরুণ বয়সে যে শক্তি ছিল সেটা নেই তরুণ বয়সে যেরকম দৌড়িতে পারতাম এখন পারে না তা আমি ওই দিন পাঁচ আঠারো পেসে দশ কিলো দৌড়ালাম তিপ্পান্ন মিনিট তিন সেকেন্ড এটা এখন অনেকেই পারবে না আমার বয়সে আমি শিওর আর আমিও আগে কোনো দিন পারি না আমি লাস্ট কয়েক বছর আগে যখন দৌড়াইছিলাম তখন আমার এক ঘন্টা কয় মিনিট জানি লাগছিলো টেন কেতে আর এবার দুইবার দৌড়াইছি একটা হলো ওখানে হাতির জিলে ওটা ছাপ্পান্ন মিনিট কত সেকেন্ড জানি না সাতান্ন মিনিট আর এখানে হলো তেপ্পান্ন মিনিট তিন সেকেন্ড তার মানে আমাদের উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে আপনার এনার্জির উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে এইটা হলো আপনার ফিউচার যেদিন থেকে আপনি অনেক প্র্যাকটিস করার পরেও আপনার উন্নতি হবে না বুঝলেন এবার আপনার বার্ধক্য ধরছে তার মানে যাদেরই এনার্জি কমে যাচ্ছে পারফরমেন্স কমে যাচ্ছে এক্সারসাইজ ক্যাপাসিটি কমে যাচ্ছে তারা নিজে মুখে স্বীকার করুক না করুক তারা বুড়া কেউ কম বুড়া কেউ বেশি বুড়া বাট তারা বুড়া ওই সময় তরুণ ছিল এখন বুড়া হয়েছে আমি আল্লাহ রহমতে ওই তরুণ বয়সের থেকে এখন আরও বেশি জোরে দৌড়াইতে পারি তার মানে আমি তরুণ হয়েছি আরও বুড়া হই নাই যখন আমি শত চেষ্টার পরও আর বাড়াইতে পারব না যে আমি এখন খালি স্লো হয়ে যাইতেছি অনেক তখন বুঝুন যে এবার আমি বুড়া হইতেছি বুড়া হওয়ার আর একটা উদাহরণ কী এই শাকসবজি খেলে আপনি তাজা থাকবেন অনেক দিন তরুণ থাকবেন সতেজ থাকবেন এই কথা এটার সাথে মিল আছে হ্যাঁ এই জন্যে বলতেছি আর প্রসেস খাইলে তাড়াতাড়ি বুড়া হয়ে যাবেন রুগী মানে বুড়া যে কোনো রুগী মানে বিশেষ করে কোন রোগে ওই ডায়াবেটিস নিউমোনিয়া হলে বুড়ে না মানে ওটা তো তবে হ্যাঁ ইমিউনিটিতে ঝামেলা আছে কারণ ইমিউনিটি ভালো থাকলে নিউমোনিয়ার জীবনও আপনার চান্স পাবেন কোভিডের জীবনও চান্স পাবেন আপনার ইমিউনিটি ভালো থাকলে ওরা চান্স নেই আমি নিজে টেস্ট করে দেখছি আলহামদুলিল্লাহ কোভিডে এই যে আল্লাহর রহমতে এই যে ডেঙ্গিতে আমি ভয়ই পাই না কারণ আপনি না যত যাই বলেন বেস মানে আপনার একটা ইনস্টিংক্ট কাজ করে কোভিডে দেখেন যাদের কোভিড হলে মরবে ওরা কিন্তু আইসোলেশনে চলে গেছিলো কিন্তু বাঁচতে পারেনি আর যারা জানতো আমার কিচ্ছু হবে না ওই যে রাস্তাঘাটে যারা কাজকাম করে বিল্ডিংয়ের কাজ করে রিক্সা চালায় ঠেলা চালায় ওদেরকে কেউ আটকায়ও রাখতে পারে ওরা বেরিয়ে গেছে কারণ জীবিকা পেটের তাগিদে বেরিয়ে গেছে ওদের হয়ও নাই কিছু গ্রামে আমি অনেকে সাক্ষাৎকার এসে সিলেটে গেছি ওদের এলাকা জিজ্ঞেস করলাম যে আপনাদের এলাকায় কোভিডে কয়জন মারা গেছে আমরা তো এখানে কোভিড আসেই নাই আর আমরা ভয়ও পাই আমাদের কাছে মনেই হয় না মানে গার্ড ফিলিংস ওরা বোঝে একটা লোক বোঝে বুঝতে পারে হ্যাঁ এক্স্যাক্টলি তাহলে যাদের ইমিউনিটি ভালো বুঝলেন তারা টেরই পাবে না তার মানে যার ইমিউনিটি খারাপ সে আস্তে আস্তে বুড়ে হয়ে যাচ্ছে যার হজম খারাপ সে বুড়ো হয়ে যাচ্ছে যার এনার্জি কমে যাচ্ছে সে বুড়ো হয়ে যাচ্ছে এবং তার চেহারার ভিতরেও তাই তার চিন্তার ভিতরে তাই হ্যাঁ তার বডি ল্যাঙ্গুয়েজে তাই তার আচার আচরণে তাই বুড়ে বুড়ে ভাব ওদিন একজন ডেকে আব বাবা পরে দেই যে হ্যার ও বয়েস ফোন সেট আমার ফোন সাইড আমাকে দুর্মিয়া থুকু আসলে তো ছোটো ভাই কইতে মানে চেহারা দেখে আমি মানে চুল টুল পাইকা মানে এমন অবস্থা আমি কই বাবা কই ফেলাইছি হ্যাঁ মানে ওই মানে ভুলে গেছে ওই যে মুরব্বী আছেন ওনার বয়স বোধ হয় পঁচাত্তরের উপরে নাকি বাবা আপনার বয়স কত সিক্সটি ফাইভ যাক তাহলে পঁয়ষট্টি আর এই যে আমার সামনে উনি বসে আছে ষাট কিন্তু ওনারে দেখে আপনার কত বাষট্টি তাহলে এই বাষট্টি যে যদি এখানে দাঁড়া করায় আর ওই পঁয়ষট্টি দাঁড়া করায় তাহলে বুঝতে পারবেন যে তিন বছরের ব্যবধানে ওনাকে এখনও তরুণই লাগতেছে তরুণী না তরুণ ই হ্যাঁ মানে তরুণ ই লাগতেছে মানে এবং বুঝলেন না বাবা আর আপনার মাত্র তিন বছরের ছোটো আর আপনি তিন বছর বেশি হ্যাঁ তার মানে এইভাবে দেখা যাচ্ছে যে এই বয়স যেটা আপনারা ভাবতেছেন সেই বয়সের আরেকটা বয়স আছে সেটা হলো তার পারফরম্যান্সের বয়স বুঝলেন না তার শক্তির বয়স তার এনার্জির বয়স এখন এই বয়সের গল্প দিলে আমাদের শিবপুর এলাকায় এত নাম বলে ফেলাইছি আমার নানাবাড়ির এলাকায় ওখানে একজন মুরব্বী ছিল তো সে হয়তো মারা গেছে যখন তখন তার বয়স ধারণা করে ওই সময় তো আর অত বয়সের হিসাব হইতো না তবে একশো দশের কম নয় তার বয়স কত বছরে মারা গেছে কিন্তু আসল গল্প তখন তার চার না পাঁচ বছরের একটা ছোট বাচ্চা আসিল যাদের বোঝার ওরা বুঝবে আর যাদের বোঝার না ওরা চিন্তা করে বাইর করবে ঘটনা কি পরে বাসায় যে টের পাবে হাসবে ও আচ্ছা এটা বলছিল এখন সে বুঝছে অনেক পরে আর কি তার মানে আপনি চাইলে একশো বছর পর্যন্ত একশো বছর পর্যন্ত তরুণ থাকতে পারবেন এখানে আবার অনেকে জিজ্ঞেস করবে স্যার সবই বুঝলাম তার বউর কি অবস্থা ওর ওটা চার নম্বর না পাঁচ নম্বর কারণ এর আগে চারটা বউ মরে গেছে তো সে যখন মারা গেছে তখনও তার বউ তরুণী ছিল হ্যাঁ যাই হোক এটা আমাদের তো ওই বাচ্চারা নিয়ে সবাই যে বুড়া বাপ হ্যাঁ এ নিয়ে সবাই টিসকারি মারতো আমরাও ছোটবেলায় ওরা নিয়ে একটু তদন্ত বুঝতাম নাও ওই বাচ্চারে ওই যে ওর বাপ যেই হ্যাঁ ওরা নিয়ে কালের আর ওইটারে বেশি আদর করতো সে সারাক্ষণ কোলে নিয়ে থাকতো বুড়া বয়সের বাচ্চার বেশি আদর তাহলে ওনার যদি এই ক্ষমতা থাকে আপনারা তাহলে তিরিশ বছরে এসে বুড়ে হলেন কেন এক হচ্ছে খাওয়া আর একটা হচ্ছে আপনার ইমিউনিটি আপনার ভিটামিন ডি আপনার এনার্জি আপনার স্ট্রেংথ আপনার মাইন্ডসেটিংস আপনার ঘুম আপনার মানসিক সব কিছু এটার সঙ্গে জড়িত একটা যে কোনো একটা জিনিস এমনকি আপনার বাতাস ওরা গ্রামের বিশুদ্ধ বাতাসে ছিল ওরা কর্মটো ছিল ওই বুড়ে বাসেও নারকেল গাছে উঠতো ওই সরি এদুরো তাল গাছে তাল গাছে ওই সে ঠিলা নামাইতো কর্মটো ছিল তার তারা কর্মের ভিতরে তরুণ ছিল ওখানে দেখবেন যে পাহাড়ে আশি নব্বই বছরের বৃদ্ধ আসলে বৃদ্ধ না ওখানে দেখবেন আপনার সে তরতর করে বোঝা মাথায় নিয়ে উঠে যাচ্ছে পাহাড়ে আর আপনি লাঠি একটা নিয়ে আবার দাঁড়াইয়ে আবার একটু উঠে মানে আমি গেছি যখন পাহাড়ে উঠতে ওখানে দেখি যে খুলনা ভার্সিটির তরুণ পোলা পান মাইয়া পোলা সব ওখানে টিচাররাও আছে ওখানে তারা পাহাড় উঠতেছে তো ওই কতগুলো বাঁশ নিছে বাঁশ হাতে নিয়ে তো লাঠি দিয়ে কিছু কিছুদূর উঠে আর আপনার হাঁপানি নাকি না আমি আবার হাঁপানির ডাক্তার তো আমি তো না হাঁপানি হলে এরম করতাম এরকম তো ওরা তো তা করতেছে না ওরা এরকম করতেছে তো মানে তার তরুণ ফোলা পাহাড়ে উঠতে যে জিব্বা বাড়ি করে ফেলা যেতেছে আবার লাতেটা আর ওই পাশের এক লোক ওর সত্তর না আশি বছর বয়স ও মাথার মধ্যে বাস এতগুলো নিয়ে এমনি হাত ছেড়ে দিয়ে এমনি উঠে যাচ্ছে আর ও বাঁশ দিয়ে দিয়ে তাহলে কেটা বুড়া ওই সত্তর আশি বছরের যেটা বাঁশ মাথায় নিয়ে যায় সে বুড়া নাকি ওই বিশ পঁচিশ বছরের এগুলা বুড়া বুঝছেন আপনার খাবার এখানেই হচ্ছে আপনার সব শুধু খাবার সব তা না খাবার দিয়ে গঠন হবে যেমন এখানে আপনার সবজির সঙ্গে আপনি শুধু সবজি না প্রোটিন খেতে হবে সবজি হচ্ছে আপনার ফাইবার আপনার মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলোর চাহিদা পূরণ করবে আর ওই যে সবুজ তেলটা কি করবে ফ্যাট ফ্যাটসলিবল ভিটামিনগুলোকে অ্যাবজর্শন হতে সাহায্য করবে আর পেটের অ্যাসিডিক এনভায়রনমেন্ট নিশ্চিত করার জন্য এর সঙ্গে ভিনেগার দিতে হবে কারণ ভিনেগার পেটের এসিডিক তাহলে ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যাবজর্শন যেমন আপনার ক্যালসিয়াম অ্যাবজরশন এসিডিক এনভায়রনমেন্ট লাগে বুঝলেন না আপনার যে এখান থেকে যে মাইক্রোনট্রিয়েন্টসগুলো এগুলো অ্যাবজর্শন হওয়ার জন্য অ্যাসিডিক এনভায়রনমেন্ট পেটে এসিড লাগবে তাহলে আপনি যদি গ্যাসের ওষুধ খান তাহলে এসিড তো আর থাকলো না বুঝলেন না কথা তাহলে এই কারণে আমরা তাকে ভিনেগার দিচ্ছি বুঝলেন আগে সে শ্বাসের ব্যায়াম করবে আগে রিল্যাক্স প্র্যাকটিস করবে সুন্দর করে বসবে তারপরে খাবারটা নিবে তার আগে ভিনেগার খাবে প্রোবায়োটিক্স খাবে যেমন আমরা সিমবায়োটিক্স দিতেছি এখানে অ্যাক্টেরিয়া হ্যাঁ আর যাদের একটু সমস্যা ওদের বিদেশেও কিছু আসে আমাদের খুবই লিমিটেড ওটা জাস্ট আমার স্পেসিফিক কোনো রুগীদের জন্য হয়তো আমরা রিকমেন্ড করি আর হলো বেশিরভাগটা আমরা ওই যে এখানে একটা কমন প্রোবায়োটিক্স আমাদের দেশে যেটা ভালো মোটামুটি অ্যাক্টেরিয়া তো আমি কি করি ধরেন দশ পনেরো মিনিট আগে বা যখন সময় পাই না পাঁচ মিনিট আগে ডাবের পানি তার সঙ্গে একটু পিঙ্ক সল তার সঙ্গে একটু লেবুর রস তার সঙ্গে একটু আদার রস তার সঙ্গে একটু এই কোকোনাট সিডার ভিনেগার যেটা দিয়ে এটার সঙ্গে এটা আমি আমি হান্ড্রেড বিলিয়ন প্রোবায়োটিক্স আমি আমেরিকা থেকে আনাইছি ওটা খাই আর অ্যাক্টেরিয়াও খাই মাঝে মাঝে বিশ বিলিয়ন একটা আসে ডক্টর বেশ ওটাও খায় মাঝে মাঝে আমি মানে ডাইভার্সিটি মানে অনেক ধরনের অনেক রকমের যেমন ওখানে চৌত্রিশটা স্ট্রেন্ড আছে ওখানে দুইটা স্ট্যান্ড আছে ওখানে ছয়টা স্ট্রেন্ড আসে এরকম আর কি আমি তাহলে কী হলো আপনার অ্যাসিডিক এনভায়রনমেন্ট হলো আর প্রিবায়োটিক ফাইবার আর প্রোবায়োটিক্স এবার আমি সবজি খাবো এই ব্যাকটেরিয়াগুলো ওইগুলো খাবে তার মানে আপনার ভালো ব্যাকটেরিয়ার কলোনি হবে তাহলে আগে কি করছে আগে ওই প্রসেসড ফুড বাদ দিছি স্মোকিং তামাক বাদ মদ খেলে বাদ মানে বাজে খাবার খেলে বাদ মানে আগে হলো ঢুকানো বন্ধ কয় যে আমার সয়াবিন তেল আলারা আমার খাওয়া এ সয়াবিন তেল সাথে তোমার কি তুমি না খালিতে হলো ওটা কি তোমার পিস্তল দিছে কে তুই না খালি গুলি করে দেব মানে আরেকজন এসে কয় যে বোঝেন নেই কথা আপনার তো সয়াবিন আলারা গুলি করতেছে না আপনি মুখ বন্ধ করেন আপনি কি খাবেন আপনার চয়েস কেউ কি আপনারা জোর করে খাওয়াস এই যে আপনারা আমার এখানে আসছেন আমরা কি আপনাকে জোর করে আনছি মাস্তান পাঠাইছিলাম বাসায় থ্রেট করছি এই এখানে আসবা নালে কিন্তু গুলি করবে তাই করেছি আর এখানে আসছেন আমি বলে দিয়েছি যে এই খবরদার আমার নিয়ম নামালে কিন্তু ফাটায় ফলা তাই বলছি নাকি যার চয়েস যে মন সেভে আসবে যার মন সেভে আসবে না যার ভাল লাগবে মানবে যার ভালো না লাগবে রুগী হবে ওষুধ খাবে অপারেশন করবে যার যেটা পছন্দ কারো রিং লাগাইতে ভাল লাগে হয় বিয়েতে রিং পায় না এখন তিনটা ভিতরে পড়াই ফেলেছি হ্যাঁ হ্যাঁ যাই হোক এভাবে ইন্ডিকেট করার দরকার নেই তো ওনারা বিয়ের সময় দেয়নি তো এখন তিনটা পরে বসে রয়েছে যে দেখো তখন তো দেওনি তো এটা কি শ্বশুরবাড়ি টাকা এটাই না তো নিজের টাকা তো এখন যাই হোক তা কারো যার যেটা পছন্দ আমরা তো আর তাকে নিষেধ করতেছি না কিন্তু যে রিং পরাইতে চায় না যে ওষুধ মুক্ত সুস্থ জীবনযাপন চায় যে তরুণ থাকতে চায় যে ভালো থাকতে চায় আমরা তাকে গাইড করতেছি অল আমি তো আর ওর রোজা রেখে দিয়ে আসবো না ধরুন আমাদের এখানে ভুল চিকিৎসার কোনো সুযোগই নেই কারণ এখানে চিকিৎসাই হয় না আবার ভুল হবে কেমনে তাই আমি যদি একটা অপারেশন করতাম অপারেশনে ভুল হইতে পারতো আমি যদি করতাম ইঞ্জেকশন মারতাম সেখানে ভুল হইতে পারতো কারে না কারে কোন ইঞ্জেকশন দিয়ে মানে পঙ্গু বানায় ফেলাইছে আমি যদি কোনো ট্যাবলেট খাওয়াইতাম তাহলে একটা ভুল হইতে পারতো এখানে আমরা তো তা করি না তো এই জন্য তো ঝামেলা এই জন্য ওরা আমাদেরকে ধরতে পারতেছে না সিস্টেমে ফালাইতে পারতেছে না অনেক চেষ্টা করতেছে কিন্তু ফাইতেছে না কারণ এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না ট্যাবলেট দেওয়া হয় না ইঞ্জেকশন দেওয়া হয় না অপারেশনের কথা বলা হয় না যা পিওর আপনি সবজি খাবেন তাই সবজি খাইয়া যদি কয় আমি ওনার সবজি খাইয়ে মরিয়া গেছে এটা তো সবজি আমিও বানাই নাই তুমি কোন কি কী সবজি কেন্স হয়ে তো তোমার জানার কথা মানে কেটা বিষমিশে দিয়েছো তো আমি দেই তো খাইছো তুমি এখন আমি কিভাবে আটকাবো এর জন্য আমি সবজি খেয়ে আমি নারকেলের তেল খেয়ে আমার সমস্যা হয়েছে বললেন না আমার তো সয়াবিন তেল ভালো না নারকেলের তেল ভালো এখন কথা হলো আসলে কি এখানে ভালোর যে সংজ্ঞা এটা আপেক্ষিক যেমন একটা লোক আমরা ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য তাকে একটু ফ্যাট বাড়ায় খেতে বললাম পাঁচ ছয় দিন এখন যদি সে এই সাত আট নারকেলের নারকেলিটতে ডেলি খেয়ে যাইতেছে দশ বছর এটা কি এটা কি বাস্তব হবে নাকি আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে তার ফ্যাট বার্নিংটা শুরু হবে হলে পরে তার শরীরের ভিতরে সঞ্চিত সর্বিটা সে বার্ন করে এখন যদি বাইরে থেকে এরকম ডক করে নারকেলের তেল খায় তো ভিতরেটা কি বার্ন হবে বুঝলেন না কথা মানে এই যে মানে একটা জেনারেল কনসেপ্ট যে এটা তাদের এই ধারণাটাই নাই। কেন কারণ ওরা তো ইন ডেপথ এটা বোঝে নাই নারকেলের তেল খাতে করছে স্যাচুরেটেড ফ্যাট মরি যাবে মরি যাবে মরি যাবে হার্ট অ্যাটাক হবে তোর বোঝে না এবার তাহলে আমি যদি বাইরের থেকে এত তেল খাওয়াই তাহলে ওর যে বিশ কেজি ওজন কমছে ওই তেল খাইয়া নাকি ভিতরের তেল বার্ন করিয়া কথা কন ভিতরেরটা বার্ন করছে ও যদি এত খাইতো বল ভিতরেটা বার্ন হইতো না ওই খাবার থেকে যাইতো আমরা প্রথম কয়েকদিন আপনাকে ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্যে আমরা একটু গুড ফ্যাট বাড়িয়ে খেতে বলি তারপর আপনি তো সারাদিন রোজাই রাখবেন খাবেন কোন সময় আর ইফতারের সময় এতটুকু খেলে আর বাকি যে ভিতরে জমা থাকা বিশ কেজি বা তিরিশ কেজি ফ্যাট আছে বা হার্টের মধ্যে ফ্যাট আছে বা রক্ত নারীতে ফ্যাট আছে লিভারে ফ্যাট আছে ওগুলো বার্ন করিয়া আপনি ওই আগে যা খাইয়া জমাইছিলেন সেখান থেকে ক্যাশব্যাক অফার আর কি হ্যাঁ সেখান থেকে কারণ ওই ফ্যাট জমাইতে টাকা লাগে না এখানে আমার গরিব ভাই হলো উনি ওই যে এছাড়া সব বড় লোক ভাই গরিব ভাই উনি মানে উনি তো খেতেই পায় এই জন্য গরিব আর কি কারণ ওর খাইতেই পারে না খাইলে অজম হয় না প্যাট খারাপ হয় হ্যাঁ ও খাইতেই পারে না তা ও হলো ঘাটতি আর যার ওজন চল্লিশ কেজি মানে ফ্যাট বেশি আছে বা ওজন আশি কেজি বা যার বিশ কেজি ফ্যাট বেশি আছে তাহলে ও তো বড়ো লোক ও হলো ডোনার তাহলে ও কি করবে ও হলো ভিতরে যেটা জমাইছে সেখান থেকে ডোনেট করবে কোন সময় যখন সে কিছুই খাবে না বডি তখন ওইখান থেকে খরচ করবে তাহলে আমরা ভিতরের তেলটাই আসলে বার্ন করব বুঝলেন তো বার্ন করার জন্য কিছুদিন টোপ ফেলি আর কি টোপ ফেলে না মাছ ধরার জন্যে ছোটো একটা মাছ দেয় তারপর বড় একটা উঠোয় তা আমরা আগে অল্প একটু ফ্যাট খাওয়াই পাঁচ সাত দিন তারপর ভিতরে একটা বান শুরু হয় এবার কো ওটা দিয়ে চলো বাইরে থেকে এখন তো খেতে হবে না এবার বুঝতে পারছেন তা এখন এইটা তো বোঝার জ্ঞান এখন নাই এটা বুঝতে হলে তো অনেক জানতে হবে এগুলো নিয়ে অনেক দেখতে হবে গবেষণা করতে হবে ফাস্টিং নিয়ে কত গবেষণা সেগুলো করতে হবে এখন এই গাট ক্লিনের আর একটা উপায় হলো ফাস্টিং তাহলে কী করলাম আমরা টক্সিন ঢোকানো বন্ধ করলাম বাজে খাবার বন্ধ করলাম কফি আনেমা করলাম সবজি খেলাম গ্রিন জুস খাইলাম স্প্রিলোনা খাইলাম নারকেলের তেল দিয়ে হলুদ দিয়ে খাইলাম এটা প্রদাহ কমাবে আগে ভিনেগার খাইলাম প্রোবায়োটিস খাইলাম তারপর চিবিয়ে চিবিয়ে সবজি খেলাম মিলাতে পারতেছেন তো তারপরে গিয়ে এখন রোজা রোজাতে গাট ক্লিন হয় কারণ পেটের যে কোনো সমস্যার চিকিৎসা হলো নাথিং বাই মাউথ খাবানা ছাটিয়র মাউথ তো ডাক্তারের কাছে গেলে নল এইখণ্ডে ঢুকা যাবে নাকে নল আর শিরায় জল পেট ব্যথা করে নিয়ে গেলে কি করবে আগে নাকে নল দেবে না শিরায় জল দেবে না আর এই নাকে নল ঢুকানোর জন্যে কত যে চেষ্টা করতে হয়েছে নাকে নল ঢুকিয়ে দেওয়ার সময় করে সব নল বাড়ি করে টান দিয়ে ফেলা দিত আবার যায় দিত মানে দেখেন না এরকম নাকি দেখেন নেই ও দেখছেন তাহলে তো সব জানে তো এখন আপনি যদি কিছু না খান এবং এটা যারা অনেকে আছে যেমন লিকি গাছ থেকে ভালো হতে চায় বা অনেকে আছে গাঠ একদম টোটাল ক্লিন করতে চায় তো গাট ক্লিনজিং আলাদা অনেকগুলো ইয়ে আছে যেমন ছত্রিশ ঘন্টা না খেয়ে থাকার ওয়াটার ফাস্টিং করারও অনেকগুলো মডিউল আছে তবে আমি শুরুতে বলি না কাউকে এগুলো করতে কোভিডের সময় তো বলিই নাই তবে যারা আমাদের পুরান পাপিরা আছেন যারা রিয়েলি ট্রাভলে আছেন পেট নিয়ে বা যাদের দরকার হচ্ছে যে আপনার ইয়া করা স্টিম সেল তৈরি করা তাহলে স্টিম সেল তৈরি হতে হলে থার্টি সিক্স আওয়ার্স ফাস্টিং দরকার এটা গবেষণার কথা আমার কথা না কিন্তু আমি আবার দেখেছি যে অনেকেই এতক্ষণ ফাস্টিং করতে পারে না তো যারা পারে না তারা এই ওম অ্যাড করলেও এভাবে বেশ কিছুদিন করলে হয়ে যায় আমি দেখছি হয়ে যায় আর কেউ যদি মনে করে যে আমি থার্টি সিক্স আওয়ার ফাস্টিং করবো আই এম ফিলিং কমফোর্টেবল আমি ইলেকট্রোলাইটস নিচ্ছি বা আমি ওই যে ডিটক্স ওয়াটার পিঙ্ক সল্ট মানে এবং আই এম ফিলিং গুড ওকে ওকে দেন ইউ ক্যান কন্টিনিউ বাট নিজের গরজে বা নিজের বুদ্ধিতে এবং নিজের বডি ল্যাঙ্গুয়েজে এখানে আমি আপনার দায় নিতে যাব না বলবেন না যে আপনি বলেছেন বলে এটা আপনার ব্যাপার ওয়াটার ফার্স্ট হ্যাঁ এমনি তো ড্রাই ফার্স্ট করলে তো আপনি পারবেনও না আপনি তার আগেই শীত পটাং হয়ে যাবে এটা আপনি পারবেন না তার আগে আপনার অনশন ভঙ্গ হবে এবং পানি খাওয়া দেবে আর যেগুলো ভাবে ওই যে ওরা যে এতক্ষণ অনশন করতেছে যেগুলো দেখেন ওগুলো তলে তলে ফর্দার আড়ালে গিয়ে খাইয়ে আবার অনশনে বসে ওটা আলাদা জিনিস ওই অনশন এটা না হ্যাঁ হ্যাঁ ওরা আপনারা করছেন নাকি অনশন আচ্ছা যাই না জানে হ্যাঁ জানেন আচ্ছা তাহলে তো জানে ঠিক আছে আচ্ছা যাই হোক তা এখানে রোজার মাধ্যমে গাট ক্লিন হয় রোজার মাধ্যমে পেটের প্রায় সকল রকমের ঝামেলা শেষ হয় আর যারা পেটে বাজে ব্যাকটেরিয়া ওরা রোজা রাখতেই পারে না পেট জ্বালা পড়া শুরু হয়ে যায় ঠিক আছে না তাহলে এই জন্যে আগে আপনি ক্লিনজিং করবেন আগে বাজে খাবার বাদ দিবেন আগে নামা করবেন আগে এই খাবারগুলোতে অভ্যস্ত হবেন ধীরে ধীরে হ্যাঁ কী ধীরে ধীরে আপনি দেখবেন যে আপনার যেমন ওনার ক্ষেত্রে যে সারাক্ষণ মানে ওর তো স্ট্রেসের অনেক বেশি ও আগে শ্বাসের ব্যায়াম করবে আগে কফি আনামা দিবে আগে ঘাসে হাঁটবে আগে ঘুম ঠিক করবে আগে রোদ পোহাবে তারপর যেই সবজিটা খেতে পারে ওইটা খাবে তারপর কিছুদিন পর আরেকটা খেতে পারবে তারপর গ্রিন জুস করে খাবে হ্যাঁ তারপরে ভিনেগার হয়তো দেখা গেলো খালি পেটে খেলে ওর পেট জ্বালা শুরু হয়ে গেছে ও খাবার মাঝখানে খাবে মানে অনেক টেকনিক আছে কারণ আমি তো এগুলো রুগে হ্যান্ডেল করি আমি তো জানি কার কী সমস্যা বা কোনটা করতে গেলে কি প্রবলেম এবং প্রতিটা সমাধান আমার কাছে আছে আমার ভিডিওতে বলা আছে আপনি যদি আমার নিয়মিত ভিডিও দেখেন আপনি সব জেনে যাবেন বুঝলেন প্রতিটা কারণ কি আমি লাখ লাখ লোক নিয়ে কাজ করি লক্ষ লক্ষ প্রশ্ন আমি অ্যান্সার করেছি বুঝলেন লক্ষ লক্ষ প্রবলেম আমি সলভ করার জন্য পরামর্শ দিয়েছি এখন আমি তাকালে বুঝি কার কী ধরনের প্রবলেম যেমন আজকের আলোচনা ওই যে একজনের দিকে আমি তাকাচ্ছি বারবার কারণ ওর এই সবগুলো সমস্যা আমি যা বলেছি আচ্ছা আছে কি নাই ভাই আছে বুঝলেন না কথা অনেকেরই আছে তবে ওর পুরোটাই আছে ও হচ্ছে এটার পারফেক্ট একটাই তাহলে আমরা এতক্ষণ ধরে কী কী শিখলাম আসেন সামারই করি এক সবজি খাওয়া এত সহজ নয় বুঝলেন কথা আর সবজি অনেক বেশি খেতে হবে তাও না তবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে তবে প্রকৃত সবজি খুঁজে বের করতে হবে তারপর যদি প্রকৃত সবজি না পান সেটাকে কিভাবে করতে হবে যারা খেতে পারে না তারা জুস করে খাবে অনেক চিবিয়ে চিবিয়ে যারা চিবিয়ে চিবিয়েও খেতে পারে না তারা জুস করে একটু একটু করে এমনভাবে খাবে যে পেট টের পাবে না তার আগে তার গাটের ব্যাকটেরিয়া ঠিক করতে হবে তাকে প্রোবায়োটিক্স খেতে হবে বুঝলেন তাকে মানসিক প্রশান্তি ঠিক করতে হবে তাকে অশান্তি দূর করা যাবে না অশান্তি কিভাবে মোকাবেলা করতে হয় শিখতে হবে গায়ে রোদ লাগাতে হবে শিশির ভেজা ঘাসে হাঁটতে হবে আর্লি ঘুমাতে হবে ভরে উঠতে হবে এবং তাকে হুড়াহুড়ি ব্যায়াম করা যাবে না বুঝছো দৌড়াদৌড়ি করা যাবে না ওয়েট লিফটিং এসব কিচ্ছু করা যাবে না সে কি করবে সে ইয়োগা করবে শ্বাসের ব্যায়াম করবে মানে রিল্যাক্সিং ব্যায়াম করবে কারণ ওর এমনিই রিল্যাক্স নেই তার মধ্যে যদি কেউ দৌড় ফারো তাহলে তো আবার সেই সিম্প্যাথেটিক আবার তো এবার তো সে অরিজিনাল দৌড় খেতে এত এতদিন তো মাথার মধ্যে দৌড়েছে এবার তো আসল দৌড় তাহলে ওর বডি স্ট্রেস নিতে পারবে না তাহলে ওর জন্য এই ব্যায়াম না তাহলে আমাদের যদি জিমে যায় ওকে তখন শেখাবে কিছু স্ট্রেসিং ব্যায়াম ইয়োগা ব্যায়াম হ্যাঁ শ্বাসের ব্যায়াম এগুলো শেখাবে সে হট কোল্ড শাওয়ার নেবে বরফ থেরাপি নেবে আগে সে ঘুম ঠিক করবে আগে পজিটিভ চিন্তা করবে আগে সে বিশ্বাস করতে হবে না এবার আমি ভালো হব উপায় একটা পাইছে কারণ ওদের যে বিলি ওদের ডিসবিলিভার কারণ ও তো এত ওষুধ খাইছে এত ডাক্তার দেখাইছে এত মানে পুরো ডাক্তারও পারলে খাই ফেলাইছে হ্যাঁ তো ভালো হয় নাই ও তো ইন্ডিয়া যায় না অনেক ইন্ডিয়া গেছে তাও ভালো হয় নাই ইন্ডিয়া গেছে ওই ঘুরে ফিরে ওই ম্যাভিভেরিন ওই ওই গ্যাসের ওষুধ ওই গ্যাসের সিরাপ ওই যে আপনার ঘুমের ওষুধ ওই যে আবার ইন্ডেবার ওই যে আপনার এগুলো সব অনেক তারা ইয়ে করছে কিন্তু তারা মূলত কিওর হয় না কারণ কিওর হবে কেমনে সবখানে গেলে তো গ্যাসের ওষুধই ধরায় দেবে সে তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে সে তো ইন্ডেভার খেয়ে বুক ধরপণি করে কিন্তু তার বাস্তবে তো তার এটা কোনো কাজে লাগতেছে নাকি বোঝা গেল এবার হ্যাঁ তাহলে এখন এক একটা লোকের এক একটা প্রবলেম যার পুঁশাকের প্রবলেম সে এখন পুঁশাক বাদ দিয়ে বাকিগুলো খাক ওটা পরে খাবে ঢ্যাঁড়সের প্রবলেম সে এখন ঢেঁড়স বাদ অন্য খাবার খাও তার লিকি গাছটা হিলিং হোক আস্তে আস্তে হবে তার লিকি গাছ হিল করতে হলে কী তো ওই যে নারকেলের তেলের সাথে হলুদ তারপর যে সকালে উঠে ওই যে বেকিং সোডা ওই যে গ্রিন জুস ওই যে স্প্রিলোনা ওই যে কফি আনেমা মানে ওটার অলরেডি বলা হয়ে গেছে তার মানে দেখেন যে কোনো রোগেরই চিকিৎসা করতে গেলে বা একটা সবজি খেতে গেলেও আপনার অনেক জ্ঞান লাগে সবজিটা আপনি সবুজের সঙ্গে কেমন তেল উপর দিয়ে ঢালবেন তলা দিয়ে দিবেন না বুঝলেন না কথা সবজিরে রান্না করে সিটকিরি বানায় ফেলাইবেন না যে ভাতের সাথে তবা তবা করে খাইবেন এরকম না সবজিটা সবজির মতো তাজা রাখেন কচকচ মচমচ যেন থাকে হ্যাঁ এটারে আপনি যদি ভাত খাওয়ার জন্য সবজি সবজি রান্না করেন ও জীবনে করেনি শুধু খাওয়া যায় না আচ্ছা আমার অনেকে আমি সবজি খাতে পারি আমাকে রানতেই জানেন না খাবেন কেমনে আমার এখানে যে কজন আইসে আমার এক ফ্রেন্ডই কে দূর আমি তো সবজি খাইতেই পারি না কিন্তু তোর এখানে আসলে খালি সবজি খাই মানে ওই ফ্রেন্ডদের নিয়ে খাওয়াইছিলাম যে দেখেন নাই আমরা যেভাবে সবজি করি ও খাইতে চাইবে ওই সবজি দিয়ে আপনি মাছ খাবেন ওই সবজি আপনি মাংস খাবেন ওই সবজি ডিম খাবেন ওই সবজি দিয়ে আপনি সব খাবেন ওটা হলো ভাত আপনার ভাত রুটি বলেন সবজি আমাদের কি ভাত রুটি বুঝতে পারছেন না সবজি আমাদের ভাত রুটি কিন্তু রানতে জানি না খাবো কেমনে ও তরকারির মতো রান ফেলে ফেলায় বুঝলেন না কথা রাঁধে তো সয়াবিন তেল দিয়ে ও বাদ দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে ওটার মধ্যে মশলা আরে বাবা সবজির ভিতরে আবার মশলা কি পারলে একটু গোলমরিচের গুঁড়ো একটু দেন আর ওই যে আমরা যে ওইটা যে বানাইছি যে ড্রেসিংয়ের ভিতরে দু গুঁড়ো দেওয়া আছে জাস্ট সবজিটা তাজাই থাকবে আর কিছু সবজি আছে কাঁচা খাওয়া যায় যেটা নিয়ে অলরেডি এর আগে ভিডিও বলেছি উপরে জাস্ট আপনি ড্রেসিংসটা দিয়ে চিবি 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 খাবেন কিন্তু তুমি কাঁচা সবজি খাবা না তুমি একটু বেশি সিদ্ধ করে খাও কারণ যাদের হজমে বেশি সমস্যা ওরা কাঁচা খাওয়া যাবে না ওরা ও পেট টলার করতে পারবে না মানে এক একজনের জন্য এক এক রকম আর সবচেয়ে বড় কথা হলো আপনার জন্যে কি আপনি নিজেই খুঁজে বাইর করেন যে আপনি কেমনে খাইলে আপনার জন্যে বেস্ট বেস্ট ওয়েটা আপনি বের করেন যেমন একটা ছেলে আজকে আসলো ওকে আসে যে একটু আগে আসছিলো যে আমার কাছে ওই ছেলেটা এখানে আসছে আজকে আসে নি মনে যায় তো ভালো হয়েছে তো ভালো হয়েছে মানে ওর বুক ধড়ফড়া নেই ও যে ডাক্তারের কাছে গায়ে ও কাজ তোর ইন্ডেবার দিয়ে দেয় ও টেনশন মানে আমাদের নিয়ম মেনেছে মেনে ভালো হয়েছে কিন্তু তারপরও তার যে ইয়াটা পাইতেছিল না তারপরে আমার কাছে আসার পরে আমি ওকে ডিরাইবোস কোঞ্জাইম কিউটেন এলার্জিনিন এগুলো যখন সাপ্লিমেন্টেশন দিয়ে দিলাম কয়সার খাওয়ার পরের দিন থেকে আমি ভালো হয়ে গেছি মানে ম্যাজিকের মতো কাজ করছে এখন আমার ঘুমো বলা হয় গাড়ির তো সেটা ধরে না বুকের এটা ভালো হয়ে গেছে কারণ ওই যে হার্টের এনার্জি বলছিলাম না কোকিউটেন লিবোকারটিন তারপর ওমেগা থ্রি তারপর ভিটামিন ডি মনে আছে এগুলা হ্যাঁ তারপর ম্যাগনেশিয়াম তারপর হচ্ছে যে আপনার ডি পাস্কার বোনের চিনি হ্যাঁ তারপর এলার্জিনিন যেটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে এবার বারুদ হয়ে গেছে সে এমনকি তার ইসের প্রবলেমও ছিল পুরুষ প্রবলেমও ছিল সেটাও সলভ হয়ে গেছে আজকে এসে বলে গেলে একটু খুব খুশি কয়ে স্যার আমি আজকে আসছি মানে আজকে তো আমি ভালো তো আপনি তো এগুলো নিয়ে গবেষণা করেন আপনার জানাইতে আসছি যে আপনি জানলেন জানলে এবার বলতে পারবেন আরও দশটা লোকের উপকার হবে মানে ও মানে জানাইতে আসছে ভিজিট আর আবার সেদিন দেখে আইসে আবার এখানে দেখে গেছে অনেক সুন্দর হয়েছে তো এখানে আমরা দেখি অনেকে আসে অনেক পুরাতন যারা এখানে আসে তারা এখানে আসে দেখা যায় দেখে তার মনে হয় এটা আমার প্রতিষ্ঠান তার নিজেরই আনন্দ লাগে তারই ঈদ ঈদ লাগে বুঝছেন অথচ হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ যে আমরা তাদের মনের ভিতরে এই বিশ্বাসটা আমরা রোপণ করতে পেরেছি যে এটা তোমাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান না কথা আলহামদুলিল্লাহ ওরা এটা বিশ্বাস করে মনে করে আমাদের জায়গা আইসা দেখা যায় দাবি করে হ্যাঁ সুন্দর তা এখন এই যে আপনাদের যে মাইন্ডসেট যে আমি ভালো হব বে তোমার বিশ্বাস হচ্ছে আমি ভালো হব এই বিশ্বাসই ওকে ভালো করবে ওষুধ না কিচ্ছু না ওর বিশ্বাস যে আমি ভালো হব এই বিশ্বাসটা যে কত বিরাট আপনারা এটা একদমই এ ব্যাপারে কিছুই জানেন না আমার মনে হয় কারণ বিশ্বাস যে মিলায় বস্তু এ কথা আমরা বলি এমনকি যে পানি পড়ায় রোগ ভালো হয় কেন বিশ্বাস বোঝেন না কথা এবং আপনি কি ভাবছেন পানি ফড়ায় রোগ ভালো হয় না অবশ্যই হয় তা হলে এত বলদ না যে সবাই নিত অনেকে নেয় কেন হয় কারণ বিশ্বাস কারণ যখন আপনি বিশ্বাস করবেন যে আমার এটা খেয়েছি ভালো হয়ে যাবে বডি তখন সেভাবে রিয়্যাক্ট করবে ভালো করবে আপনার ইমিউনিটি বাট ইমিউনিটি মনে করছে যে এই তো আমি পেয়ে গেছি এবার আমি ভালো হয়ে যাব সে কি করতে হবে বুঝে গেছে সেটা পথ পেয়ে গেছে বুঝছেন ভালো হবে আপনার ইমিউনিটি দিয়ে কথা বিশ্বাস থাকতে হবে দেখেন একটা গবেষণায় দেখা গেছে যে একটা মহিলা এমনভাবে শুয়েপ গেছে বিছানায় যে সে হাত পাও নাড়াইতে পারে না কিছু নাড়াইতে পারে না সে ব্যায়ামই করতে পারে না কোনো ব্যায়াম করতে পারে না কিন্তু সে ভিডিওতে ইয়োগা দেখে দেখে ইয়োগা ব্যায়াম আসে না স্ট্রেসিং করা যে ইয়োগা দেখে 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 সে মনে মনে সে ইয়োগা করছে মনে মনে করছে এবং মনে মনে করার পরে সে আলটিমেটলি পরে আবার সে ইয়োগা সরাসরি করতেও পারছে মানে সুস্থ হয়ে গেছে করে সে নিজেই করতে পারছে এখন আর গবেষণা দেখা গেছে যে আপনার মনে মনে সে মাসেলের ব্যায়াম করছে তার মাসেল বেড়ে গেছে মনে মনে এখন আপনারা বলেন যে কেন এটা সম্ভব কারণ হচ্ছে ব্রেন পিকচার দেখে ইমেজ দেখে যেমন আপনি সিনেমা দেখে যে কান্দেন ওটা তো অভিনয় জানেন তো নাকি জানেন না আপনারা শুটিং দেখেননি কোনোদিন এই যে দেখবেন যে সবুজ পর্দার মধ্যে হাঁটতেছে হ্যাঁ সমুদ্রের উপর দিয়ে আসলে হুদা মানে ওই কিছু নাই এমনি এমনি অভিনয় করতেছে আর ওই পিছন থেকে সিনারি চেঞ্জ করে দেখা যাচ্ছে সমুদ্রের মধ্যে দিয়ে সে হাঁটতে আছে বুঝতে পারছেন আর আপনি ভয় হল্লাহ হেবেটা তো হাঁটতে আছে সবুজ পর্দার উপরে দিয়ে হ্যাঁ আর ওদিকে গ্রাফিক্স দেয়া দিয়েছে সমুদ্রের ঢেউ আর আপনি এদিকে আল্লাহ রে আমার নায়ক পড়ে গেলে তো শেষ হয়ে যাব আপনার এদিকে হার্ট বিট বাইরে একশো ষাট সত্তর হয়ে গেছে হ্যাঁ ভুক ধরফর করতেছে আপনার প্রেশার বাড়িয়েছে আপনার নায়ক পড়ে যাইতে আছে হ্যাঁ মানে কি হুদা মানে এখানে বাস্তবায়িত এটা ঘটে নাই পুরোটাই ফলস বাট আপনি পুরোটাকে ইমেজ হিসেবে দেখতেছেন রিয়েল আপনার বডি সেভাবে রিয়েক্ট করতেছে এবং আপনার হার্ট বেড়ে যাচ্ছে আপনার বুক ধরফরেন বেড়ে যাচ্ছে আপনি ভয় পাচ্ছেন আপনি ভূতের সিনেমা দেখে রাত্রেবেলা উঠা নিজের ছায়া দিকে উঠে আল্লাহরে পরে হো তো আমার ছায়া পিছনে লাইট তো আমি নিজেরটাই নিজে খেয়াল করি নি নাকি বুঝেন নাই কথা তার মানে ইমেজ ব্রেনকে যে ইমেজ দিবেন ব্রেন সেটাই মনে করবে বাস্তব এই কারণে দুঃখের ছবি দেখলে দেবদাস দেখলে কান্দে আসলে বেটা দেবদাস বলে আদৌকে আসলে কিনা সেটা তো গল্প দেবুদা আসলে তো গল্প ও তো গল্পের একটা ক্যারেক্টার এরকম পৃথিবীতে কোনো দেবুদা হয়তো ছিলই না মানে গল্প বানাইছে একজন আর একজন এটা চিত্রায়ন করছে আর একজন অভিনয় করছে চরম অভিনয় দেখা বেগুনে কান দিয়ে হা হাসপাতাল না দূরো সিনেমা হল বাসায় ফেলাইছে দিয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছে দেবুদা দেবুদা আমার দেবু হ্যাঁ মানে এরকম সিনেমা দেখে হাসপাতালে আমার ওখানে ভর্তি হয়েছে দেবদাস দেখে না অন্য কি একটা দেখে ওই যে কি ভূতের একটা ইয়া দেখে ওই যে কবর আজাব ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়েছিল যে কবর আজাব মানে ওই একটা ছেলে কবরে চলে গেছে ও মরে গেছে হ্যাঁ ওই যে দেখছে ওই দেখে কয়েকটা রুগী আমার ওইখানে আসছে এই বাচ্চা মেয়েগুলা মানে বুক ধরফর কলজে কাপড়ি দাঁত খেতে ওই যে ওই ভিডিও দেখে বোঝেননি কথা কিন্তু এটা তো বাস্তব না ওটা তো একটা গ্রাফিক্স করছে ওটা তো একটা আপনার চরিত্রায়ন করছে তাহলে এখন যদি মা ব্রেন যদি অভিনয় বুঝতো তাহলে একটাও মুভি দেখতে যাইতো না এটা তো বইলে করে অভিনয় করে যে অমোক অভিনেতা রজাক এখন রজাক ওইসে জুয়েল রানা বুঝলেন এই কথা তা এখন জুয়েল রানা নাকি জিরো জিরো সেভেন নাকি ওই মাসুদ রানা হ্যাঁ যে রানাই হোক আসলে তো কোনো রানাই নেই কিন্তু আপনার কাছে মাসুদরান একটা ক্যারেক্টার এটা আপনার কল্পনাতে আর আপনি বাস্তবে তার সিনেমা দেখিয়া এটা সে মরে গেলে আপনি কান দেন সে মার খেলে আপনি ব্যবহা করে কান দেন সে আরেকজনে খুন করলে কী খুশি তো ওই বেটা খুন করে ভালো কাম করছে নাকি তো যে ছেলের খুন করছে তার বাপ মা আছে তারও তো একটা মোটিভ আছে তো ও এটা কোনো ভালো কাজ না এক যা করবে তাই ঠিক তাই না এই যে আপনাদের বলদামি দামি মাইন্ডসেট গুলো সেট হয়ে গেছে হ্যাঁ নায়ক যা করবে তাই ও যদি দশটা খুনও করে তাও ওর আমি ঠিক আছে বুঝেন কথা আর ভিলেন যদি এটা মেরে বাসায় তাও সে ভিলেন ভালো না ওর কোনো উদ্দেশ্য আছে ওরে বাসায় নিয়ে অত কোনো খারাপ কাজ করবে হ্যাঁ বুঝেন কথা তার মানে আপনাদেরকে এই যে ধারণাগুলো দেওয়া হয়েছে এগুলো ফলস বিলিভস তাহলে একটা লোক যদি মিথ্যা ধারণার কারণে মিথ্যা ইমেজ দেখে যদি সে কামতে পারে যদি সে হাসতে পারে যদি সে হতাশ হইতে পারে যদি সে উৎসাহ ইন্সপাইরেশন নিতে পারে যদি তার পালপিটিশন হয়ে যায় তার প্রেশার বেড়ে যাইতে পারে তাহলে বুঝি একটা মহিলা যে কইলাম একটু আগে যে মনে মনে করে বাস্তবে করেছে এটা আপনি বিশ্বাস করেন নাই সত্যি ঘটনা আপনি তো বিশ্বাস করেন নাই তাহলে আপনি যদি টেনশনে যদি এখন ধরেন আপনার আর্জেন্টিনার আর ব্রাজিলের খেলা আছে আপনি তো আর্জেন্টিনা নাকি উনি আর্জেন্টিনার সাপোর্টার এখন ব্রাজিল সমানে আর্জেন্টিনার গোল দিতে আছে বুঝছেন এখন গোলে গোলে প্রায় সমান সমান এখন মেসির পায়ে বল মেসি যদি কন্যারের মধ্যে যায় ওইখান থেকে কিক করে এমনি ব্যাকা করে ঢুকাই দিতে পারে তাইলেজ জিতে যাবে এই ভাইয়ের এখন প্রেশার হয়েছে একশো সত্তর আর হার্টবিট হইছে একশো ষাট আর ইয়ে হার্ট মাথার মধ্যে বুক ধর পাশের লোক শুনতে পাইতেছে কিন্তু ওখানে তো উনি খেলতেছেন না উনি তো দেখতেছেন টিভিতে তাহলে ওনার যদি এটা হইতে পারে তাহলে ওই মহিলা যে এটা ভালো হয়েছে আপনি বিশ্বাস করলেন না আপনি তো মনে মনে মন কলা খাইছেন বোঝেন নাই কথা সেও মনে মনে মন কলা খাইছে তার মানে ব্রেন থেকে যে নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় কোনটা রিলিজ হবে সেটা হলো আপনি ব্রেনকে কোন ইমেজটা দেখাইতেছেন ব্রেন অভিনয় বুঝে না বুঝতে পারছেন যেমন অনেকে আছে হঠাৎ করে একটা লোকরে যে কোনো তার কেউ একজন দেখলে ওর বুক শুরু হয়ে যায় ও কি কয় ক্র্যাশ কয় না কি কয় না এখন ওর কি আছে মধ্যে আপনার বুক করতেছে। কথা আপনি ক্র্যাশ মানে কি আছে তার মানে কি এটা আপনার মনের ভিতরে তাহলে এবার বুঝলেন যে তাহলে টেনশনে প্রেশার বাড়ে তাহলে টেনশনে যদি প্রেশার বাড়ে তাহলে ভালো চিন্তায় যদি মাসেল গঠিত হয় কোনো প্রবলেম টেনশনে চিনি বাড়ে টেনশনে ঘুম হারাম হয় টেনশনে হজম নষ্ট হয় তাহলে টেনশনও যদি এত খারাপ খারাপ কিছু হইতে পারে তাহলে আপনার একটা পজিটিভ চিন্তা গঠনমূলক চিন্তা আপনি গঠিত হবেন না তাহলে এটা বিশ্বাস করতে অসুবিধা কোথায় মানে অবস্থা এটাকে বলে প্লাসিব ইফেক্ট যে আপনার বিশ্বাস যদি থাকে আমি ভালো হব আমি সুস্থ হব আমি সবল হব আমি এটা পারবো আমি এটা করব হ্যাঁ যেমন এই যে দৌড়াইছি ওদিন আগেই মাইন্ডসেট করে রাখছি ওদিন দৌড় একটা দিব কি ঘটবে জানি না তবে দৌড় হবে হ্যাঁ তো দিসি দৌড় ঘটনা ঘটে গেছে তা এখানে কোনো প্ল্যানিং কিছু না যে দৌড় হবে হ্যাঁ মানে মাইন্ডসেট তো দৌড় হয়েছে কিছুই না এখন কি ঘাও ব্যথা করে নাই পায়ে সামান্য এদিকে একটু ব্যথা করছে ওটা হলো পজিটিভ পেইন কারণ এটা দ্বারা আমার মাসেল গঠিত হবে এই মাসেলটা আরও শক্তিশালী হবে এই মাসেলটা আরও স্ট্রং হবে কারণ পেইন মানে গেইন ওই পেইন না ওই মন কলা খাওয়া পেন না এটা হলো রিয়েল আমি জিম করলাম এখানে বাইসেপসের ব্যায়াম করছি আমার পরের দিন বাইসেপসের এখানে ব্যথা হচ্ছে মানে এই বাইসেপসটা আরও একটু বড় হবে শক্তিশালী হবে এরপরে আর একটু বেশি ওজন নিতে পারবো এটা হল গঠন এই পেইন বুঝতে পারছেন তাইলে পেন দিয়ে আপনার গঠন হয় আর আপনাদের যে পেন এটা হলো সাফারিংস যে প্যারালাইসিসে সাফার করতেছেন হ্যাঁ শাড়িটিকে ব্যথায় ব্যথা এখান থেকে এখানে যাইতেছে সিডিং মারতেছে এরকম করতেছেন এগুলো হলো সাফারিংস আপনাদের এটা হলো সাফারিংস এটা হলো আপনি ওই যে ব্যায়ামের পেইনটা নেন নাই এই জন্যে সেটার প্রতিশোধ আপনি সাফার করতেছেন এই সবগুলো পেইন হচ্ছে আপনি নিজে অর্জন করছেন কারণ এটা থেকে বাঁচানোর জন্যে যা দরকার আপনি সেটা করেন নাই কি কি করেন নাই ভালো খাবার খান নাই ভালো সবজি খান নাই নষ্ট খাইছেন সয়াবিন তেলে খাইছেন বুঝতে পারছেন তারপরে কি আরও যে আজে বাজে খাবার সব খাইছেন কেউ তামাক খাইছে চিবিয়ে কেউ খাইছে ফুইকা মানে বিড়ি সিগারেট আর হলো কি পানসুবরি আর হলো জর্দা হুম হ্যাঁ বোঝার নেই কথা আর আরেকজন আছে গুলিস্ট কি জানি গুল একটা আমার এতে হ্যাঁ আমি বলি গুলিস্ট হ্যাঁ গুল গুল তো যাই হোক তারপর হচ্ছে বাজে খাবার একটা আর একটা কি বাজে চিন্তা আরেকটা কি ব্যায়াম না করা আরেকটা কি বারবার খাওয়া আর একটা কি রাত জাগা এই দেখলেন তাহলে এগুলো হচ্ছে আপনার অ্যাকশনস আর এটার রিয়্যাকশনস হচ্ছে কি আপনার যত সাফারিং মানে যেটা আপনি সাফার করছেন আপনার ডায়াবেটিস হয়েছে কারণ আপনার রক্ত নালিতে চর্বি জমে গেছে আপনার ব্লক হয়েছে আপনার ডায়াবেটিস হয়েছে ফ্যাটি লিভার হয়েছে যেটাই হয়েছে বিশ্বাস করেন এটা আপনার অর্জন এটা হলো আপনার বিগত চল্লিশ পঞ্চাশ বছর আপনার যে চলাফেরা আপনার যে অ্যাকশনস সেটার রিয়াকশনস তাহলে খেয়াল করেন একটা লোক আগে থেকে ছোটোবেলা থেকেই সে প্রকৃত খাবার পরিমিত খায় এবং মাঝে মাঝে রোজা রাখে নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ে সূর্যের আলোতে যায় ঘাসে হাঁটে শ্রম করে আর্লি ঘুমায় ভরে ওঠে আজারে টেনশন করে না কি মনে হয় রুগী হবে ওই যে পাহাড়ের সাসা ওই যে আমার গ্রামের ওই যে মারা গেছে যে ছোট বাচ্চারা কি এই একশো দশ বছর বোঝেন নেই কথা এরা কি রুগী আমার ছোটোচা গ্রামে এখনও আছে বাহাত্তর বছর হ্যাঁ রোগ নেই আছে না তারা কারা তারা হচ্ছে এইভাবে যারা চলে এসেছে তাহলে খুব সহজ আর যারা অনেক টেনশন করেছে তারা এখন সাফার করতেছে যারা রাত জেগেছে তারা সাফার করতেছে যারা সবাই নষ্ট খায় বলে উনিও নষ্ট খায় সেও সাফার করতেছে যে নিজের যত্ন নেয় না নিজেকে সময় দেয় না আর ছয়বেলা খায় আর খাওয়ানোর টাইম আছে কিন্তু নিজের যত্ন নেওয়ার ব্যায়ামের টাইম নেই সে ছয়বেলা খায় এটা টাইম আছে ছয়বেলা চিনি খায় সকালে রুটি খায় এরপর আবার স্ন্যাক্স করে আবার দুপুরে খায় আবার বিকেলে খায় আবার সন্ধ্যা খায় ঘুমানোর আগে খায় এতবেলা খাওয়ার টাইম কিন্তু সে ব্যায়ামের কথা ব্যায়াম করতে টাইম নেই ছয়বেলা খাওয়ার টাইম আছে তাহলে আমি কই তাহলে তুমি যদি দুইবেলা খাও চারবেলার খাওয়ার টাইম বেছে গেলো ওখান থেকে ব্যায়াম করার সুযোগ বের করে নিতে হবে সকালে যদি ব্রেকফাস্ট সে সকালে না করে যদি দুপুরে করে তাহলে সকালে সব ঝামেলা হাঙ্গামা শেষ পাক ঘরেই যাওয়ার দরকার নেই ঠিক আছে না তাহলে সময় বাঁচে টাকাও বাঁচে বাজারও বাঁচে নিজের স্বাস্থ্যও বাঁচে নিজের পেড়াও বাঁচে আর ওই যে বারবার টয়লেটেও যাওয়া লাগে না কারণ ছয়বেলা খাইলে তো তিনবার টয়লেটে যাইতে হয় আর রোজা রাখলে তো রোজার মাসে টয়লেটে কম যায় দিনের বেলা মনে হয় না তাহলে টয়লেটে যাওয়ার সময় নেই যে আমি বললাম সকাল থেকে এই পর্যন্ত খাইছি যে এটা বুলেট কপি খাইছি রুগী দেখতে দেখতে চুমুক দিছি আর এই যে গ্রিন টি তো আপনাদেরও দেখা দেখাতে দুইটা চুমুক দিছি তাই এখন পর্যন্ত তো আমার আর কিছু খাওয়ানো তাহলে আমার পুরো সময় সকাল থেকে ঘুম থেকে ওঠার পর এই পর্যন্ত আমি হানড্রেড পারসেন্ট পুরো সময়টা আমি কাজে লাগাইছি ওইটা আজকে ইয়োগা করছি কারণ কালকে ওই যে একটা মানে অনুষ্ঠান ছিল আমার বোনের মেয়ের বিয়ে হবে যে ওখানে গিয়েছি তো অনেক রাত হয়েছে ফিরতে জ্যামে পড়ে গেছিলাম তো আমি জানতাম যে রাত হবে তো যেহেতু আমি ঘুমাইতে যাইতে দেরি হয়েছে যেন সকাল সকালে উঠে দৌড়াইতে যাই নাই কারণ আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যদি আপনার ঘুম এবং ব্যায়ামের ভিতরে কখনো কলিশন হয় যে আজকে রাত্রে ভালো ঘুমাইতে পারি নাই বা ঘুম হয় নাই তাহলে আমি সকালে কি ব্যায়ামে যাব নাকি ঘুমাবো ঘুমাবেন ব্যায়ামে যাবেন না আগে ঘুম ঠিক করতে হবে তারপর ব্যায়াম ঘুমে ঘাঁটতে রেখে ব্যায়াম করা যাবে না মনে রাখেন না তাহলে ব্যায়াম ইঞ্জুরি হবে বুঝলেন আমার যদি ঘুমে ঘাটতি থাকে আমি দৌড়াতে যাই আমার হয়তো রগে টান খাবে কিছু একটা ঝামেলা হইতে পারে তাহলে আগে ঘুম ওকে তাহলে আমি আজকে অবশ্য ঘুমাইনি কিন্তু আমি ইয়োগা করছি ফজরের নামাজ পড়ে ইয়োগা করছি অনেকক্ষণ ধরে তারপরে এখন গাড়িতে আসতে আসতে শ্বাসের ব্যায়াম করছি হ্যাঁ তারপরে তো আয়সা রুগী দেখলাম তারপরে এই রুগী দেখতে দেখতে বুলেট কফি খাইছি গ্রিন টি খাইছি তাহলে আমি আমার প্রতিটা সেকেন্ড প্রোডাক্টিভ মানে এখন পর্যন্ত এক সেকেন্ডও আমি আজাইরা অযথা নষ্ট করি নাই আপনি আপনার সেকেন্ডের হিসাবগুলো নেন আপনি কি করছেন কি করছেন মানে তিনটা জিনিস মাথায় রাখবেন এক হলো নিজের জন্য কি করছেন আরেকটা হলো আল্লাহর জন্য কি করছেন মানে আপনার পরকালের জন্য কি করছেন আর একটা হলো পৃথিবীর জন্যে কি করছেন তিনটা কি করছেন চিন্তা করবেন এক হলো আমাকে প্রতিটা সেকেন্ড আমি কিভাবে ব্যবহার করতেছি যে আমার পরকালের কোনো উপকারে কাজে লাগতেছে কিনা সেটা আর আমার নিজের স্বাস্থ্যের উপকারে কোনো কাজে লাগতেছে কিনা আর হলো পৃথিবীর মানুষের উপকারে কোনো কাজে লাগতেছে কিনা তা আমি এই পর্যন্ত যা করছি হয় সেটা আমার কাজে লাগতেছে অথবা আমার ওই যে নামাজ পড়ছি সোমান আল্লাহ কইছি এটাতে আমার পরকালের উপকার হয়েছে আরেকটা হলো এখন আপনাদের মানুষের সেবা এবং সারা পৃথিবীর মানুষের কল্যাণে ইনফরমেশনগুলো কাজে লাগলে আপনারা মানলে ভালো হইলে তাহলে পৃথিবীর কল্যাণে কাজে লাগলো তাহলে আমি আমাকে বাস্তব উদাহরণ হিসেবে বুঝাই দিলাম এখন আপনি কি করতেছেন আপনার সেকেন্ডগুলো কীভাবে যায় ইজ ইট প্রোডাক্টিভ নট প্রোডাক্টিভ মানে তিনটা কন্টেন্ট থাকতে হবে তাহলে আবার বিপরীতক্রমে যে আপনি কোনো একটা কাজ করতেছেন আপনি নিজেকে দুটো প্রশ্ন করবেন এক যে এইটা দিয়ে আপনার আখেরাত নষ্ট হয় কি না যে কাজটা আপনি করতেছেন আর এটা দিয়ে আপনার স্বাস্থ্য নষ্ট হয় কি না আর এটা দিয়ে মানুষের ক্ষতি হয় কি না মানে উল্টা তিনটা প্রশ্ন আর কি তো এমন কাজ করতে হবে যদি আমি নিরাপদ থাকতে চাই যেমন ধরেন আমি এতক্ষণ যে আলোচনা করলাম আগে নষ্ট খাবার বন্ধ করতে হবে আমি প্রসেসড ফুড খাবো না এটা হলো এক্সক্লুডিং ক্রাইটেরিয়া তা ঠিক এক্সক্লুডিং ক্রাইটেরিয়া হচ্ছে আপনার কাজ দিয়ে আপনার নিজের আখেরাত ধ্বংস হইতেছে কিনা আপনার কাজ দিয়ে অন্য লোক ক্ষতিগ্রস্ত হইতেছে কিনা আপনার কাজ দিয়ে আপনার স্বাস্থ্য নষ্ট হচ্ছে কিনা তিনটা প্রশ্ন আর আরেকটা হলো যে আপনি যে এখন যা করতেছেন সেটা দিয়ে আপনার নিজের উপকার নাকি ক্ষতি হচ্ছে আপনার আখেরাতের কল্যাণ নাকি অকল্যাণ হচ্ছে মানুষের ক্ষতি না উপকার হচ্ছে তাহলে এই জিনিস তিনটা যদি মাথায় রাখেন প্রতিটা সেকেন্ড ব্যবহার করার সময় তাহলে যখন উত্তরগুলো হবে যে হ্যাঁ এই কাজের দ্বারা আমার কল্যাণ বা আমার স্বাস্থ্যের কল্যাণ মানুষের কল্যাণ এবং আমার পরকালীন কন্যা তিনটা একই আসে সেটা হচ্ছে সবচেয়ে প্রোডাক্টিভ কাজ আপনাদের কোনো যদি অন্য মত থাকে আমাকে জানাতে পারেন এটা হলো সবচেয়ে প্রোডাক্টিভ কাজ ঠিক আছে না সবচেয়ে প্রোডাক্টিভ কাজ হ্যাঁ আগে নিজের নিজের ডিউটি ম্যানকান্সের ভিতরে সবাই পড়বে শুধু প্যারেন্টস না এভরিওান কারণ আপনার সবাই আপনার গার্জিয়ান সবাই আপনার ভাই বোন সবাই আপনার বাবা মা সবাইকে একই দৃষ্টিতে দেখতে হবে আপনি নিজের বাপ মাকে আলাদা দেখবেন আর বাইরের মানুষকে আলাদা দেখবেন এটা হতে পারে না এটা এটা করবেন না সবাই জন্য সমান মমতা রাখতে হবে সবাইকে নিজের আপন লোক মনে করতে হবে আমি আপন করি বলেই তো আপনারা আমাকে আপন ভাবেন আমি আপনাদের আপন না ভাবলে আপনারা আমাকে আপন ভাবতেন না আমি আপনাদের সবাইকে আপন ভাবি বলেই আপনারা আমার প্রতিষ্ঠানকে নিজের মনে করেন আগে আমি করব তারপর আমি রিটার্নে এটা পাব আমি আপনাদের জন্যে নিবেদিত বলেই আপনারা আমার জন্যে নিবেদিত হবেন আমি আপনাদেরকে উজাড় করে দিচ্ছি বলে আপনারা আমাকে উজাড় করে ভালোবাসতে পারছেন বা নিজের ফ্যামিলিরকেও মনে করছেন এটা সবসময় মাথায় রাখবেন বুঝতে পারছেন আগে আমি কি দিলাম এটা মনে রাখবেন যে আমি কি দিলাম আপনি দেন ব্রিটেনে হ্যাঁ কিছু তো ব্যাকফায়ার হবেই বাট অনেক ক্ষেত্রে ভালো পাওয়া যা যায় কারণ অকৃতজ্ঞ মানুষই তো সংসারে বেশি আর অকৃতজ্ঞ হচ্ছে কৃতজ্ঞ মানুষ বেশি মানে যে উপকারের পর যারা ক্ষতি করে এ ধরনের লোক বেশি তবুও ইন জেনারেল আসলে ভালো মানুষই আসলে বেশি ওরা হয়তো মানে নেতৃত্বে নাই বলে ওরা হয়তো ডিসিশন মেকিংয়ে নাই বলে আমাদের মনে হয় যে বেশিরভাগ লোক খারাপ কিন্তু আসলে ভালো মানুষগুলোও তো নেতৃত্বে আসতে পারে না ডিসিশন মেকিং আসতে পারে না কারণ এখন কোন একটা জায়গায় যেতে হলে সব ধরনের শয়তানি বাদরামির মাধ্যমে যেতে হয় আপনি একটা বড় নেতা হতে হলেও ঝামেলা আছে মানে সব জায়গায় ঘুষ দুর্নীতি বিভিন্ন রকমের মানে অনেকেই পারে না যার ফলে জায়গা মতো যেতে পারে না হ্যাঁ তো এটা নিয়ে কথা বলা আমার দরকার নেই তবে আপনাদের নিজের অভিজ্ঞতা থেকে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো এই জন্য যখনই ভালো লোকের হাতে আপনার মানে সমাজ আসবে তখন সমাজের কল্যাণ হবে তো ততদিন পর্যন্ত চলেন আমরা নিজেরা সচেতন থাকি তাহলে আপনি নিজে মুখ বন্ধ রাখেন আর আপনার যখন খাবার ঢুকবে তখন ভাববেন প্রতিটা খাবারের ব্যাপারে হারাম খাবার খাওয়া যাবে না প্রসেসড আল্ট্রা প্রসেসড খাবার খাওয়া যাবে না প্রাকৃতিক খেতে হবে অতিরিক্ত খাওয়া যাবে না অল্পও খাওয়া যাবে না পরিমিত খেতে হবে আমার যতটুকু দরকার তাহলে বারবার খেলে হবে না মাঝে মাঝে খাওয়ার ভিতরে গ্যাপ দিতে হবে একটা খাবার পর ওই খাবার পুরোপুরি শেষ হয়েছে কিনা নাহলে দ্বিতীয় খাবার খাওয়া যাবে না যেমন আমি উদাহরণ দিচ্ছি যে গতকালকে আমি যে নতুন মেহমানদের বাসায় গিয়েছি আমার যে ছোটো আমার ছোট বোনের মেয়ে বড় মেয়ের নতুন সম্বন্ধ তোদের বাসায় গিয়েছি তো স্বাভাবিকভাবে তারা বিরাট আয়োজন করেছে আমি কিন্তু ওখানে কিছু খাইনি তা আমি ডাবের পানি খেয়েছি আমাকে ডাবের পানি দিয়েছে তারপরে বিদেশি ফলগুলো আনছে আমি ওটা ধরে দেখিনি পরে পেঁপে নিয়ে আসছে আমি ওই পেঁপে খাইছি বাট আমি কিন্তু ওখানে গিয়ে ওই সবার সাথে যে খাইতে বসা আমি বলছি আপনারা খান হ্যাঁ আমি আমি নাই আমাদের তখন আমার কাছে আসছে আমি আরে ওনাদেরকে খাওয়ান হ্যাঁ আমি না তো এগুলো আপনাকে টেকনিক্যাল হতে হবে বুঝতে পারছেন আপনাকে টেকনিক্যাল হতে হবে কারণ আমরা পরিস্থিতির বাইরে না সবাই পরিস্থিতির ভিতরে তাহলে আপনি দেখবেন যে আপনার পেটে কি ঢুকছে আপনি ওই একটা খাবার আমি খেয়েছি ওই খাবারটা আমার শেষ হয়নি আমি আর খাবার খাবো না ওই খাবারটা পুরোপুরি আমি ইউটিলাইজ করলাম কি না ওইটা শেষ হলো কি না কমপ্লিট হলো কি না ওইটা শেষ করলাম তারপর আরেকটা খাবো এইভাবে যদি আমরা আগে থেকেই চলি তাহলে অতিরঞ্জন অতিরিক্ত হওয়ার কোনো চান্সই নেই আর অতিরিক্ত হলে হুমায় আর করাবেন হোমায়ারের মাধ্যমে বুঝবেন যার অতিরিক্ত জমে গেছে হুমায়ের বেশি আছে হোমায়ার কম মানে আপনি ঠিক আছেন এক হলে খুব ভালো আর ভিটামিন ডি রোদে যেতে হবে এটা অলরেডি আলোচনায় চলে এসেছে ভিটামিন ডি রোদে যেতে হবে আর হচ্ছে প্রদাহ ওই যে নষ্ট খাবার দুশ্চিন্তা হতাশা ব্যায়াম না করা ইনসুলিন রেজিস্টেন্স এগুলো সব মিলিয়ে প্রদাহ হয় সিআরপি দ্বারা বোঝা যাবে টিজি বাড়ে কেমন ওই যে ভাত রুটি বেশি খেলে এগুলো টিজি বাড়ে আর এইচডিএল বাড়াতে হলে ওই যে কোকোনাট অয়েল ভালো ঘি হ্যাঁ এবং ব্যায়াম মানসিক প্রশান্তি শ্বাসের ব্যায়াম ভালো ঘুম সব লাগবে আর ভিটামিন ডির জন্যে শুধু সূর্যের আলোতে গেলে হবে না ওইভাবে খেতে হবে বা দরকার সাপ্লিমেন্টেশন করতে হবে তাহলে আমরা যাদের দেখি যে ইনসুলিন বেশি আছে তাদের ইনসুলিন কমাতে হলে সবজি খেতে হবে সবজি দিয়ে মাছ সবজি দিয়ে ডিম সবজি ভাত রুটি ফল দুধ কিছুদিন বন্ধ রাখবে এরপর যখন মেনটেনিংয়ে আসবে তখন সে ব্ল্যাক রাইস খাবে কেনোয়া খাবে বাকুইট খাবে হ্যাঁ টক ফল খাবে টক দই খাবে মধু খাবে হ্যাঁ মাঝে মাঝে খেজুর কলাও খাবে বাট যেটা খাবে সে যেন সেটাকে ব্যবহার করে ইউটিলাইজ করে ফেলে তাহলে আগে থেকে যদি আমাদের এরকম অভ্যাস থাকে যে আমি পরিমিত আহার করি এবং অনেকক্ষণ পরে আবার খাই আর আমাদের হলো যে আমরা একটু পর খাই এতে করে পেট বিশ্রাম পায় না একটা খাবার শেষ হয়নি আবার খাইলাম একটা খাবার শেষ হয়নি আবার খেলাম এটা 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 হতে পারে না এটা মানে অ্যানিম্যাল কিংডমে ছিল না কোনো দিন নেই এখনও আর যাদের মানে যারা বনে জঙ্গলে থাকে আর হিউম্যান কিংডমে মানে মানুষ জগতে আগে কোনো দিন ছিল না এটাই কিছুদিন আগে তৈরি হয়েছে সয়বেলা খাওয়া এই কশ্মিন কালেও মানুষ ছয়বেলা খেত না গুহাবাসীরাও ছয়বেলা খেত না কৃষিকাজ যারা করছে তো আমি গ্রামে কিছুদিন আগে দেখছি ওরা দুইবেলায় খায় বারো চোদ্দ ঘন্টা পরিশ্রম করে আর আমি কিচ্ছু করি না ছয়বেলা খাই কি আশ্চর্য আর যা খায় বেশিরভাগই হলো জাঙ্ক ফুড মানে আমাদের হ্যাঁ সব ছয়টার আগে খাওয়া শেষ সব ছয়টার আগে খাওয়া রাত্রে খাওয়ার জন্য না ছয়টার আগে খাওয়া শেষ করতে হবে রাত খাওয়ার জন্যে না ভাই রাত বিশ্রামের জন্যে ছয়টার আগে মানে বা সন্ধ্যার পর পর ইফতারের হলে মানে ওই খাওয়া শেষ আর বেশিরভাগ মানে হার্ডওয়ার্কগুলো দিনের প্রথম আট ঘন্টার মধ্যে করা উচিত বেশি হার্ডওয়ার্কগুলো দিনের প্রথম মানে ঘুম থেকে ওঠার প্রথম আট ঘন্টা দ্বিতীয় আট ঘন্টা হচ্ছে রিল্যাক্সিং কাজ করা উচিত আর লাস্টের আট ঘন্টা হচ্ছে মৃত থাকা উচিত মানে ঘুমিয়ে থাকা উচিত ডেড লাইক তার মানে মানুষের ভিতরে যেমন সকাল হচ্ছে স্নিগ্ধ তো সকালে আস্তে আস্তে রিল্যাক্সিংয়ে শুরু হবে তারপর সূর্যের তেজ বাড়বে আপনার অ্যাক্টিভিটি বাড়বে তারপর সূর্য আস্তে আস্তে অস্তমিত হবে ধীরে ধীরে সূর্যের তাপ কমবে আলো কমবে আপনারও বডিতে সেরোটোনিন নিয়ে আসবে আপনি রিল্যাক্সিং কাজগুলো করবেন অন্ধকারে ঘুম যাবেন তাহলে বুঝছেন কালার কোড আল্লাহ তালা এইভাবে পৃথিবীকে ডিজাইন করে আপনাকে এইভাবে ডিজাইন করেছেন আপনি যদি রাত্রের মধ্যে এতগুলো মোবাইল জ্বালায় এমনি মোবাইল এমনি নিয়ে লাইট জ্বালাইয়ে বসে থাকেন রাত ধরে এমনে করেন স্যার আপনার ভিডিও আমি সারারাত দেখি আমি কি তাই তো তখন কইসি রাত্রে ঘুমাইতে তুমি সারারাত দেখো এই ফাগল তো আমার লাগবে না এই ফাগল ভালো হয়ে যাও চিকিৎসা করো হ্যাঁ রাতে ঘুম যাই বা দিনের বেলা দেখবা হ্যাঁ রে মনে করছে আমি কত খুশি হয়ে বুঝছেন হ্যাঁ এরকম আর কি তো যাই আমরা বুঝলাম তো না মোটামুটি আর অন্য আলোচনাও আছে এগুলো শেয়ার করবেন বেশি বেশি সবাইকে জানাবেন আর এখানের যে সার্ভিসটা আপনাদের ভালো ভালো লেগেছে তাহলে আপনাদের যত আত্মীয় স্বজন পাড়া প্রতিশী যা আছে সব কোটারে দড়ি বান্ধি পিস্তল ঠেকায় মাথায় পাঠিয়ে দেবেন নাকি ঠিক আছে না যাও এখানে হ্যাঁ তুমি মানো না মানো যাইয়া দেখে আসো খেলাটা কি বুঝেন না কথা একবার আইসা খেলার দেখে যাইতে পারেন তুই মানিস না মানিস পরে দেখা যা আগে তো খেলাটা দেখে যা হ্যাঁ তাই না মানে হয়েছে কি যে সবাই মিলে আসলে এখানে অনেকে এসেছে কেউ ভালো হয়েছে কেউ হয়নি কেউ হবে তো যারা ভালো হয়েছে ওরা আবার যারা ভালো হবে হবে ওদেরকে উৎসাহ দিবে একটা পরিবেশ এই পরিবেশে আসলেও যেন মানুষের একটু ভালো লাগে তাই না তা আপনাদের এখন পছন্দ হয়েছে তো তা আমাদের দোয়া করবেন অনেক দোয়া করবেন তো নাকি ইনশাল্লাহ প্রচুর দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদের বারাকা দান করে আর সবচেয়ে বড় কথা হলো অর্থ ছাড়া কিছু চলে না রে ভাই অর্থ যেমন অনর্থের মূল আবার অর্থ ছাড়া কিছু গঠনও হয় না একটা ইনস্টিটিউশন বানাতে চাই আমি দান নিয়ে কোনো দিন কাজ করব না শুধু দোয়া করবেন যেন বারাকা দেয় আল্লাহ বারাকা দিলে আমরা পারবো ইনশাল্লাহ তো বুঝতে পারছেন যেন আল্লাহ বারাকা দেন আর আলটিমেটলি তো বানাবেন আল্লাহ আমরা তো হচ্ছে কিছু না তো এই যে প্রতিষ্ঠান এটা কে বানাইছে আল্লাহ বানাইছে আল্লাহ বানাইছে এই যে আপনারা এখানে আসছেন কে সিদ্ধান্ত দিছে আল্লাহ দিছে নাহলে আপনি এখানে আসতে পারতেন না আজকে পথেই কোনো একটা ঝামেলা হইতো বুঝলেন না কথা বা আপনার কোনো প্রিয় খবরদার যাইস না কিটো বাবা হাতের মারি ফেলবে তাহলে আপনি আর বয়স ছোটো আসতে পারতেন না বুঝলেন না কথা তো এখানে আজকের পুরো আলোচনায় আমরা আসলে কোনো কীটপতঙ্গ বা কিটোমিটো পাইনি পাইছে কিন্তু এরা কোথেকে কিটো হয়েছে আল্লাহ জানে তো কিটো এরা বুঝে না কিটো আমি বুঝি কিটো কাকে বলে কিটুন বডি কাকে বলে কিটুন বডি কিভাবে কাজ করে কেন তৈরি হয় কীভাবে তৈরি হয় কখন তৈরি হয় হ্যাঁ এগুলো আমি জানি কারণ এটা আমার সাফটওয়্যার ওরা কিছু জানে না এই বিষয়ে জানলে এই কথা বলতে পারতো না তো যাই হোক আমি আপনাদেরকে আমার মনে হয় যে আর বলার কিছু নেই আপনারা নিজের ভালোটা বুঝবেন এতটুক তো দাবি করতে পারি তাই না বলেন আমরা সুস্থ খাবো আমার জন্যে ক্ষতিকর বলেন আমার জন্যে ক্ষতিকর এমন কিছু খাবো না এমন কিছু করব না তাহলে আপনার জন্যে ভালো হচ্ছে আর্লি ঘুমানো তাহলে বলেন আমরা আর্লি ঘুমাবো ইনশাল্লাহ যাদের ওজন বেশি তারা একটু না খেয়ে থাকবো রোজা রাখবো ফিজি করবো আর যাদের ওজন কম ওরা ছয়বেলা খাবে ওরা ও খাবে আটবেলা একটু একটু করে সারাদিন খাবে ও সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ও খালি খাবে কি খাবে এই যেরকম এই সুযোগে আমি একটু খেয়ে নিলাম হুম বোঝেন না কথা এই আবার এক কিছুক্ষণ পরে এই বুঝছো আগে তোমার শক্তি আনতে হবে শক্তি খাইতে হবে তারপরে একটু হালকা ব্যায়াম মানে ওই যে যেগুলো করবা শ্বাসের ব্যায়াম করবো ভালো ঘুমাবা শক্তি বাড়বে একটু নারকেলের তেল খাবা একটু ঘি খাওয়া শক্তি বাড়বে 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 হজম বাড়বে আস্তে আস্তে পরে আমরা যেরম খাই গালুম ঘোলুম তুমি খেতে পারো কোনো অসুবিধা নেই বুঝতে পারছেন তাহলে আমাদের এই যে আশাটা দেওয়ার কেউ ছিল না রে ভাই আমি যে ভালো হব এই আশাটাই দেয়নি কয় যে তুই ভালো হতে পারবি না তোর পেশা হয়েছে তুই আজীবন ওষুধ খাবি বলেন আমরা সবাই বলেন আমরা সুস্থ হব ইনশাল্লাহ আমরা ওষুধ মুক্ত হব ইনশাল্লাহ আমরা পুরো পৃথিবী থেকে ডায়াবেটিসকে নির্মূল করে ছাড়বো ইনশাল্লাহ এই 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 মানে ইয়ে করবেন আপনি নিজে ভালো হবেন না পুরো পৃথিবীতে ভালো করতে হবে খালি আপনি ভালো হয়ে গেলে হবে না সবাই ভালো রাখতে হবে এটা আপনার দায়িত্ব হ্যাঁ তাহলে আমরা এখন এই যে আশা তো পাইছি তুমি বেটা আশা তো পাইছো তাই না ভালো হবা ইনশাল্লাহ এই সাহস নিয়ে এবার তুমি ওই যে বললাম প্লাসিভ এফেক্ট তুমি বিশ্বাস করবা আমি সুস্থ হয়ে যাবো তুমি বিশ্বাস করবা হ্যাঁ যে আমি ভালো হব এই বিশ্বাস তোমাকে ভালো করবে আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমাকে সুস্থ বলেন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখো আল্লাহ আমাদেরকে মুক্ত রাখো এবং আমরা যেন কি আমরা যেন শোনেন সবসময় এই দোয়াটা করবেন আমরা যেন একদম সক্ষম থাকতে পৃথিবী থেকে চলে যায় ওই ওই যে ওই ওনার মতো ছোট একটা বাচ্চাও যেন থাকে আর যেন অক্ষম হয়ে যেন বা পরমুখাপেক্ষী হয়ে যেন এক মুহূর্ত পৃথিবীতে থাকতে না হয় আমিন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করবেন এই দোয়াটা করবেন সুস্থ অবস্থায় নিয়ে যাবে যেন এভাবে করবেন যে আল্লাহর সঙ্গে ঘুষ দিতে হবে না আল্লাহকে ঘুষ দিতে পারেন যে আল্লাহ তোমার নামাজ পড়ার জন্যে তোমার রোজা রাখার জন্যে তোমার ইবাদত করার জন্যে আমি সক্ষম থাকতে থাকতে তোমার ইবাদতের যোগ্য থাকতে থাকতে উঠে নেবা হ্যাঁ যেন এমন অবস্থায় বাঁচিয়ে রেখে না যে নামাজ পড়তে পারি না রোজা রাখতে পারি না হ্যাঁ চিন্তা গোলায় গেছে সুরা মনে রাখতে পারি না তার আগে যেন নিয়ে যাও হায়াতুত্ত এবার তাহলে আল্লাহ কবে ও তাহলে তো আমার জন্যই ভালো থাকতেছে তাহলে দিতে হবে নাকি হ্যাঁ তো আল্লাহকে প্রশংসা করতে হবে আল্লাহ খুশি হয়ে যাবে এই যে আপনারা তো তেল মারেন না অনেকে মানে তেল না ঘি যা ওটা আপনারা ভালোই পারেন তোষামদি তো তোষামদি যদি করতে আল্লাহরে করো রহমান উব্রাহিম মাহিকদিন হ্যাঁ তাহলে তারে করো তাই না সৃষ্টিকর্তাকে করো সৃষ্টিকর্তার প্রশংসা করো হ্যাঁ তো আমরা কি করি উল্টা পাল্টা প্রশংসা করি বুঝতে পারছেন তাতে করে কি হয় শিরিক হয়ে যায় না বুঝেই হয়ে যায় যেই প্রশংসা আল্লাহর পাওয়া উচিত সেই প্রশংসাটা আমি অন্য কাউকে করে ফেলতেছি ঠিক আছে না তো আমাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদের গিবোধ থেকে বাঁচায় আমাদের খারাপ কথা থেকে বাঁচায় খারাপ থেকে এখন নাচকে আর সময় হবে না আমরা নামাজ পড়ব তো ঠিক আছে আমরা সবার থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি